ধনপতি স্যার ওয়েলকাম স্যার মর্নিং ধনপতি স্যার কে শুনতে পাচ্ছি না স্যার

আজ ওয়েবিনার নাম্বার দু হাজার একশো ছাপান্ন আমরা আবার একত্রিত হয়েছি আমাদের একটি বাংলা নম্ব ওয়েবিনারে যে ওয়েবিনার আমাদের সব সময় এগিয়ে রাখে এবং আমাদের অ্যাক্টিভ রাখে তাই আমরা খুব গর্বিত যে এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি টিম বাংলা নবাব ওয়েবিনার তাই এখানে এসে আমাদের জীবনের আমাদের যে ভ্যালু সেটা আমরা জানতে শিখেছি সেই ভ্যালু হচ্ছে আমাদের পাঞ্চুয়ালিটি ডিসিপ্লিন কনফিডেন্ট ডেডিকেশন এবং এই যে সুন্দর আমরা এখানে পেয়ে নিজেকে বড় গর্ববোধ হয় কেননা জীবন এমন একটা জায়গা যেখানে প্রতিটা ক্ষেত্রে আমাদের লড়াই করে চলতে হয় তাই জীবনকে বলা হয় সমারাঙ্গন এই সুন্দর সমারাঙ্গনে আমরা সকলে লড়াই করে চলেছি আমাদের আগামী ভবিষ্যতের রাস্তাকে সাফ করার জন্য তাই আসুন সুন্দর সকালে আমরা এটি বাংলা নবাব এসে আমাদের নাম সুন্দরভাবে ডেকরম করে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে এগিয়ে চলি এবং আমরা এখানে এসে আমাদের ফিলিংসটা শেয়ার করার চেষ্টা করি কেননা আমরা ধীরে ধীরে এই যে জার্নি করতে করতে আজ আমরা দু বছর থেকে শুরু করে মিনিমাম যাদের আমরা এখানে এসেছি কমসে কম মিনিমাম এই ওয়েবিনারের তাদের বয়স হয়েছে দু বছর দু বছর নিচে আমরা এখন কেউ নেই এখানে তাই আমরা সকলে এখন চেষ্টা করব নিজেদের কিছুটা যেটুকু আমরা গেন করতে পেরেছি সেটুকু এখানে প্রকাশ করা এটা সকলকে আমি রিকোয়েস্ট করব হার্দিক রিকোয়েস্ট আপনারা আসবেন হ্যান্ড রেজ করবেন যেটা আমাদের সিস্টেম সেটাকে ফলো করবেন এবং এগিয়ে যাবেন আর এখানে এসে যদি আপনি আজ কিছু বলতে না পারেন কাল কিংবা পরশু কিংবা আগামী দিনে আমার আপনার সকলের পক্ষে একটা জড়তা কাজ করবে ভয় কাজ করবে তাই এই ভয়টাকে জয় করতে হবে জড়তাকে দূর করতে হবে আর তার জন্য এই ওয়েবিনারের তৈরি তাই সকলকে বলবো নিজেকে আপডেট রাখুন কনফিডেন্ট রাখুন এনগেজ রাখুন এবং অ্যাটেন্টিভ রাখুন আপনি এই ওই এসে যদি নিজেকে আপডেট রাখতে পারেন আপনি ফিফটি পার্সেন্ট অলরেডি গেন হয়ে থাকবেন কেননা আমরা এখানে এসেছি উই আর ইন ইট টু উইন ইট এখানে প্রবেশ করেছি তো জিতে গেছি এটা আমাদের ট্র্যাক লাইন তাই আমার আপনার যদি সত্যি আমরা নিজেকে আপডেট করতে একটুখানি মনোযোগ সহকারে চেষ্টা করি তা আমরা সকলেই জিতব সেখানে কেউ কম কেউ বেশি কিন্তু এটা সবাই জানেন শিক্ষা একটা এমন জায়গা শিক্ষার ক্ষেত্রে সবাই ফার্স্ট হয় না আর সবাই মেরিট হয় না এক থেকে দশ মেরিট থাকে বাকিগুলি সবগুলি শিক্ষিত সকলেই হয় কিন্তু তাদের প্রতিভা অনুপাতে তারা আগে এগিয়ে চলে আমি আপনি যেমন আছি সেইভাবে এগিয়ে যাব কে জানে আপনিও একদিন প্রতিবাদ হতে পারেন আপনিও এক নম্বরে থাকতে পারেন সে সময় বলবে আপনাকে তার সময়ের ভ্যালু দিন নিজের ভ্যালুকে তৈরি করুন আপনার আনসাকসিয়ার যে মন যেটা আপনার অবচেতন যে মন সেটাকে উজ্জীবিত করুন জাগ্রত করুন এগিয়ে চলুন আপনি জাগলে পরে আপনি সুন্দরভাবে এগিয়ে যাবেন বলে প্রভাত কখন হয় যখন আপনার চিত্ত জাগে সেই সময় হয় প্রভাত প্রভাত সূর্যের উদয়ে প্রভাত হয় না প্রভাত হয় যখন আপনার চিত্ত জাগে তখনই হয় একচল প্রভাত তাই এই সুন্দর প্রভাতে আমরা সকলে একত্রিত হয়েছি আর দেখেছেন আর সকালে একটা এত কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল যে কাছে থেকেও কিছু দেখা যাচ্ছিল না এই মাত্র সূর্যোদয় হচ্ছে এবং রোদ উঠেছে রোদ ঝলমলে দিন তাই সকলকে বলবো নিজেকে আপডেটটা প্রয়োজন জটিল হতে মগজ জটিল হতে গেলে মগজ হতে হয় আপনাকে শয়তানি বুদ্ধি করতে গেলে আপনাকে মগজ দরকার মগজ না হলে আপনি শয়তানি বুদ্ধি করতে পারবেন না তাই বলছি সহজ হওয়া কঠিন জটিল হওয়া সহজ আর সরল হতে আর সত্যের একটা ইচ্ছে তাকে যেন সকলেই জানে সত্য যেটাকে আমরা বলি ইউনিভার ইউনিভার্স যে চিরন্তন সত্যের একটা ইচ্ছে তো তাকে যেন সকলেই সবাই জানে আর মিথ্যা একটাই ভয় তাকে যেন কেউ না জানে তাই আসুন সত্য মিথ্যকে আমরা এ করে নিজেকে সত্যের মধ্যে আবদ্ধ রেখে এগিয়ে চলি আমাদের আগামী ভবিষ্যতের এই যে আমাদের সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের 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 মাননীয় স্যার সামনে গিফট দিয়েছেন ভবিষ্যৎকে তৈরি করার জন্য অন প্যাসিভ যেটা জগতময় একটা আলোড়ন সৃষ্টি করতে চলেছে একটা সুনামি আনতে চলেছে সেই সুনামি আসবে আমার আপনার জীবনের সকলের আসবে সেই সুনামি হচ্ছে আমাদের অ্যাপেলের সুনামি এই সুনামিটা তারপরে আপনাকে এই যে সুন্দর মানুষ হিসাবে আপনি জন্মেছেন পৃথিবীতে ঈশ্বর আপনাকে এনেছেন অ্যাজ এ হিউম্যান সেই হিউম্যানিটিকে আপনি একটু নিজেকে উন্নত করুন এই যে হিউম্যানিটি মানবতা যদি মানবতা আপনার মধ্যে জাগ্রত হয় পৃথিবীর মধ্যে আপনি যেখানে যাবেন সেখানেই আপনি সম্মান পাবেন সেখানে আপনি সকলেই আপনাকে বলবেন হ্যাঁ আপনি একজন মানুষ প্রথমে মানুষ হন অ্যাজ এ হিউম্যান আপনি হিউম্যানিটিকে দেখান আপনার সেই আগামী দিনের ভবিষ্যতের দিকে যেখানে আপনার ভবিষ্যৎ আমার বাবা আমার ঠাকুরদাদা আমার মা আমার মাসি আমার দিদি সকলেই এই যে অনপেসিভ আছে তারা আমাদের সুন্দর ভবিষ্যৎ তৈরি করছে আমরা আগামী দিন সুন্দরভাবে জীবনযাপন করবো তাই সকলকে বলি চলে আসুন টিম বাংলাবাব ওয়েভেনারে লগ ইন করুন ইকো সিস্টেম ভিজিট করুন আমাদের ইকো সিস্টেম অফিস এবং দেখুন পপ আপ রিড করুন স্টাডি করুন এগিয়ে চলুন এরপরেও যদি বিশদভাবে জানতে চান ডব্লিউ ডট অন প্যাসিভ ডট যান সেখানে ব্লগ দেখুন সেখানে আমাদের ওয়েবসাইট দেখুন এখন তো আজকাল প্রতিদিনই প্রায় ওয়েবসাইট আসতেছে চলেছে আসবে সেও স্যার এটা আগে বলেছিলেন যে প্রথমে এটা সপ্তাহে সপ্তাহে দেবো তারপরে প্রতিদিন আপনাদের কাছে একটি করে ওয়েবিনার আসবে তাই সেই ওয়েবিনার সরি ওয়েবিনার বলছে ওয়েবসাইট আসবে আর সেইগুলি আপনারা দেখবেন তাই আসুন সুন্দর সকালে সকলকে আমন্ত্রণ জানায় এবং এগিয়ে চলুন কিন্তু কোনো স্ক্রিনশট নেবেন না পাবলিকালি শেয়ার করতে যাবেন না কিংবা কোনো ফটোকপি নেবেন না ওকে থ্যাংক ইউ অভার টু সোমেন ঘোষ স্যার গুড মর্নিং অভার টু গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং কন্টিনিউ স্যার অসংখ্য ধন্যবাদ স্যার টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের সকালের ওয়েবিনারে সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার হোস্ট প্যানেল এবং আমাদের রেসপেক্টেড মেন্টার এন্ড হোস্ট মিস্টার এম টি আনোয়ার কবির স্যার সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই খুব সুন্দরভাবে আমাদের ধনপতি স্যার আলোচনা করলেন অসংখ্য ধন্যবাদ স্যার খুব সুন্দর সময় আমরা কিন্তু অতিবাহিত করছি প্রতিদিনের ন্যায় আজকেও আমরা সকলে উপস্থিত হয়েছি এই টিম বাংলা নবাবের ও সেশনে আমরা নতুন ভাবে নতুন সাজে ও আমরা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা ওয়েবনায় করতে পারছি সত্যি আমরা এক্সাইটেড আমরা বিটা তে আছি এখন টেস্টিং পিরিয়ড মাঝে মাঝে একটু হচ্ছে কারণ ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক মতো মানে নিজেকে নিজেই দেখতে পাচ্ছি না এমন জায়গায় হচ্ছে অনেক সময় গত রাত্রে এরকম ঘটনা ঘটেছে এখন অনেকটা স্থিতিশীল হয়েছে এই স্থিতিশীল আমাদেরকে আরো স্থিতিশীল করবে এবং সুন্দরভাবে স্মুথলি আমরা ব্যবহার করতে পারব সেই জায়গায় ঠিক আমরা পৌঁছে যাব এই কন্টিনিউ প্রসেসে যদি আমরা ব্যবহার করতে থাকি তাহলেই তো আমার এই টুলসটা আরো সুন্দর হবে আমরা চোদ্দ লক্ষ প্লাস প্রাউড ফাউন্ডার আছি সকলেই কিন্তু আমরা এই ওয়েবিনারে আসি না আর আমরা টেস্টিং পিরিয়ডে অংশগ্রহণ করি না এই যে মহৎ একটা কাজ আমরা করছি আর এই কাজে যে শরিক আমি এটা ভেবেই আমি কিন্তু গর্বিত কারণ পৃথিবীতে বহু কোম্পানি আছে যে কোম্পানিতে আমরা এরকম সুযোগ কিন্তু পাইনি আর এটা আমার কোম্পানি আমি কোম্পানির ফাউন্ডার সেই সূত্রে এই কোম্পানির জন্ম থেকে আমরা কিন্তু সমস্ত কিছু নিজেরা প্রথম পার্টি আমরা প্রথম ব্যক্তি আমরা যারা আমরা ব্যবহার করছি তাই একটা বাচ্চা শিশু কিভাবে বড় হচ্ছে বড় হয় সেটা আমরা সকলেই জানি আর এই অনপ্যাসিভের প্রতিটা টুলসও কিন্তু আমরা সেই মতো সেই ভাবেই কিন্তু আমরা ব্যবহার করছে এবং আস্তে আস্তে কিন্তু আমরা সেটাকে বড় করে তুলছি বড় একটা জায়গায় পৌঁছে গেছে আমরা সকলে জানি চারিদিকে চারিদিকে যেভাবে আমাদের যে চলছে সেখানে আমরা নিশ্চয় বুঝতে পারছি যে আমরা রকম জায়গায় আমরা পৌঁছে গেছি তো দুর্দান্ত ভাবে আমরা এনজয় করছি এনজয় করব আর এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব। আমাদের যে কোনো রিঙ্কেলস কোনো কিছু হলে সেটা আমরা এই ওয়েবিনার এসে আমরা নিজেদেরকে তুলে ধরব এবং আমরা সবসময় চেষ্টা করব যেন আমরা কিছু আলোচনা করতে পারি কারণ দীর্ঘদিন ধরে আমরা আছি আমরা সকলেই কিছু না কিছু আলোচনা করতে পারি কারণ এটা আপনাকে করতে হবে এটা আপনার কাজও বলতে পারেন কারণ নিজেকে তৈরি করা এবং নিজেকে সবারই সামনে উপস্থাপন করা এটা কিন্তু নিজের যেমন পরিচিতি বাড়ে সেরকম নিজের প্রতি যে কনফিডেন্স সেটা কিন্তু বহুগুণ বেড়ে যায় সেই কাজটা আমাদের সকলকে করতে হবে আর এইভাবেই আমরা করতে চাই তাই আমরা সবসময় চাই যে আপনারা এগিয়ে আসুন আপনাদেরকে সেই সুযোগটা আমরা দিই এরকম সুযোগ আপনারা কোথাও পান কিনা জানি না তবে এই টিম বাংলা সমাজ কিন্তু সকলকে তৈরি করতে চাই এবং সকলকে সঙ্গে করে নিয়েই এগিয়ে যেতে চাই তাই তো আমরা প্রথমেই আপনাদিকে সুযোগ দিয়ে আপনারা আসুন এগিয়ে আসুন আপনারা আলোচনা করুন আপনাদের নিজের মত করে কিছু বলার চেষ্টা করুন অনপ্যাসিভ সংক্রান্ত তাই সেটা আমরা আপনাদেরকে সুযোগ দিই তাই আমরা চাই যে আপনারা এগিয়ে আসুন নিজেকে তৈরি করুন হয়তো আপনার অনেক সময় ভাবেন অনেকে আমাদেরকে জানতে চায় প্রশ্ন করেন আর কত দিন অনেক দিন তো হলো তাহলে আপনি যদি এখানে পার্টিসিপেটও করেন না শুধু হয়তো ওয়েবিনারে থাকেন এবং ওয়েবিনারে থেকেও যে আপনি শোনেন সে সম্পর্কেও খুব অনেক কিন্তু সন্দেহ আমাদের আছে কিন্তু আমরা দেখুন আমরা তো প্রতিদিন সকাল সন্ধ্যায় থাকি এবং আমরা আলোচনা করি কম বেশি যাই পারি আলোচনা করার চেষ্টা করি মুসলিমের কিছু জন তারা কি করে আছেন তারা তো কোনো সময় প্রশ্ন করেন না যে কি হলো কি হবে আপনার তো অফিস আছে আপনার তো নিজস্ব অফিস ব্যাক অফিস আছে আপনার সেই ব্যাক অফিসেই তো আপনি আপনার আলোচনা সমস্ত কিছু আপনি পেয়ে যেতে পারেন কারণ অনপ্যাসিভ এর সবকিছু জানা বোঝার জন্য আপনার নিজস্ব অফিস আছে সেই অফিসে আমাদের ব্যাক অফিস সেখান থেকে সব রকম তথ্য এবং ডাব্লিউডাব্লিউ ডট কম ডাব্লু ডাব্লিউ ডট অনপ্যাসিভ ডট কম এ কিন্তু আমরা সমস্ত রকম তথ্য আমরা পাইনি সেখান থেকে আমরা তথ্য সংগ্রহ করব এবং নিজেদের মত করে আলোচনা করার চেষ্টা করব কোথাও যদি কোনো না বোঝার থাকে সেটাও কিন্তু আমাদের আছেন তারা কিন্তু সেটাকে সুন্দরভাবে করেন তো তাহলেই আমরা নিজেকে আরো সমৃদ্ধ করতে পারবো এই কাজটা আমাদেরকে করতে হবে কারণ প্রশ্ন করলেই হবে না প্রশ্নর কতটা গুরুত্ব সেটাকে বুঝতে হবে কারণ এখানে আমরা সকলেই কিন্তু সমান আমি আপনার চেয়ে বেশি জানি আপনি আমার চেয়ে কম দান এমন নয় কিন্তু সবার জন্যই কিন্তু সেই সুযোগটা আমরা কেউ ব্যবহার করি কেউ করি না কেউ অতি চালাক কেউ নিজেকে চালাক ভাবে না নিজেকে তৈরি করার চেষ্টা করে তাই আপনি বেশি চালাক অতি চালাক না হয়ে যদি বোঝার চেষ্টা করেন জানার চেষ্টা করেন ভবিষ্যতে কিন্তু আপনারই ভালো হবে তাই আমরা সকলেই একই আমরা অনপ্যাসিভের ফ্যামিলি মেম্বার এইটি বাংলা নবাবের ওয়েবিনারে এসে আমরা নিজেকে তৈরি করার চেষ্টা করি নিজেকে বোঝার চেষ্টা করি এটাই মাত্র তাই যারা মনে করেন যে যেদিন আমরা অ্যাপেল পাবো সেই দিনে আমরা অ্যাক্টিভিটি করব আলোচনা করব সব করব হ্যাঁ করবেন কিন্তু তখন আর জায়গা পাবেন না দেখতে তো পান একটা সেশনে দেড় ঘন্টা দু ঘন্টা সময় যারা আমরা কোহস থাকি তারা যদি আলোচনা করি দু ঘন্টা পার হয়ে যায় তাই না সেই সময় কিন্তু আপনাকে সুযোগ দেব আমাকে আমাদেরই কত আলোচনা থাকবে সেই আলোচনা করেই কিন্তু আমরা শেষ করে দেব সেই জন্য আপনারা সুযোগ পাবেন না আর কন্টিনিউ ভাবে যদি আপনি আসেন আপনি অন্তত সুযোগ পাবেন তাই নিজের বহিঃ প্রকাশ নিজের ভাব নিজের ফিলিংস শেয়ার করার জন্য আপনার যে মন টানবে সেই টান সেই সময় আপনার অনুভূতি কিন্তু আপনি শেয়ার করতে পারবেন না তাই এগিয়ে আসুন দেখুন আমরা খুব ভালো জায়গায় আছি আমরা সব সময় বলি কিছু এখনো পাইনি দীর্ঘ সাড়ে তিন বছর প্রায় আমরা এখানে আছি আমি ব্যক্তিগতভাবে আছি এখনো পর্যন্ত কিছু পাইনি তবুও দেখবেন কতটা আনন্দ উচ্ছ্বাস নিয়ে আমরা কিন্তু অনফ্রাসিপ কে বোঝার চেষ্টা করি কারণ অনপ্রেসিভ কি করতে পারে আর আইটি টেকনোলজি কি করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কি করতে পারে সেই ধারণা আমাদের মধ্যে একটু হলেও এসেছে আর সেই জন্যই কিন্তু আমরা জানা বোঝার চেষ্টা করি নিজেকে তৈরি করার চেষ্টা করি কতটা করেছি জানি না কিন্তু চলার জন্য যেটুকুন প্রয়োজন সেটুকুন অন্তত শিখতে পেরেছি শেখার চেষ্টা করি আপনারা সকলেই করুন তাহলে দেখবেন পরবর্তীতে খুব সুন্দর আপনার যে অনুভূতি সেটা কিন্তু বুঝতে পারবেন তাই আমরা সব সময় চাইব আপনারা আসুন এগিয়ে আসুন আপনাদের সকলের আলোচনায় তো আমরা এগিয়ে যেতে চাই ভালোবাসি ভালোবাসব সকলকে এটাই হবে আমাদের ধর্ম কারণ মানবতায় একমাত্র ধর্ম হওয়া উচিত আমাদের সকলের আর সেই মতোই কিন্তু আমরা এগোচ্ছি কারণ অনপ্যাসিভ হিউম্যানিটি আপলিফটিং এর জন্য এসেছে নিজে ইনকাম করব পৃথিবীর সর্বোচ্চ সম্পদশালী হব এই জন্য কিন্তু অনপ্যাসিভি জন্ম নয় আমাদের সিও মিস্টার রাজকুমার স্যার তিনি যদি মনে করতেন তিনি একাই কিন্তু এরকম একটা কোম্পানি আনতে পারতেন কিন্তু তিনি সে চেষ্টা করেননি তিনি করেছিলেন তিনি স্বপ্ন দেখেছিলেন এই ইন্টারনেটকে ব্যবহার করে কি করে বিশ্বে মানুষকে একটা সুন্দর জীবন উপহার দেওয়া যায় আর সেই চিন্তা থেকে তিনি এই অনপ্যাসিভি জন্ম দিয়েছেন এবং সারা বিশ্ব সারা বিশ্ব থেকে চোদ্দ লক্ষ প্লাস মানুষকে যারা আইটি সম্পর্কে জানেই না বোঝেই না তবুও তারা কিন্তু সুযোগ পেয়েছে তাই আমরা সত্যি অসংখ্য স্যালুট ধন্যবাদ জানাই সেই মানবতার কাণ্ডারি আমাদের রেসপেক্টেড সিও মিস্টার ইয়াসমুখর স্যারকে তাই দুর্দান্ত আমরা এনজয় করছি এনজয় করব এইভাবে আমরা এগোতে চাই ওকে থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ আপনারা সকলেই আসবেন আমি চাই আমাদের রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার আপনারা হ্যান্ডলেস করে আসবেন ওয়েলকাম অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার আপনারা আসুন হ্যান্ডলেস করে আসুন আপনার অন্টারশিপ সংক্রান্ত যে কোনো আলোচনা রিঙ্কেলস ফিলিংস যদি আপনার থাকে সেটা আপনি শেয়ার করতে পারেন ওয়েলকাম all respected proud founder handles please welcome আমরা এই মুহূর্তে সেভেন্টি সেভেন পার্সেন্ট আমরা আছি ফাউন্ডার আছি তাদের মধ্যে এখনো পর্যন্ত কারোর হ্যান্ডেস আমি পেলাম না সত্যি আশ্চর্য লাগে আপনারা আসতে চান না কেন আসতে চান না জানি না তাহলে কি স্যার এখানে কোরআন গীতা রামায়ণ পাঠ করবো নাকি তাহলে কি আসবে হ্যাঁ এটা এটাতে কি বলবো একটা বিজনেস জায়গায় এরকম কিছু হওয়া বাঞ্ছনীয় নয় কিন্তু অনেক জায়গায় আমরা দেখি সেটা হয় কিন্তু আমরা প্রথম দিন থেকে কিন্তু এগুলোর পরিপন্থী আমরা নয় আমরা কোনো সময় চাইনি অনেক সময় অনেকেই চেষ্টা করেছেন কিন্তু তারা সফল হতে পারেননি আমরা কোনো ধর্মীয় কোনো বিষয়ে আমরা কিন্তু আলোচনা করতে চাই না আমরা করি সেটা আমার মনে থাকবে আমার ব্যাপার আমার নিজস্ব ব্যাপার সেটা নিজের জায়গায় থাকবে এখানে আমরা সব রকম মানুষ সকলেই থাকি এখানে শুধু বিজনেস সংক্রান্ত আলোচনাই করব আমরা স্যার ওকে স্যার থ্যাংক ইউ তো আমি এখনো পর্যন্ত পেলাম না কাউকে হ্যান্ডেস করার জন্য যাই হোক আমরা চলে যাই আমাদের রেসপেক্টেড স্যারম্যানদের কাছে আমরা যারা প্রতিদিন আলোচনা করেছি সোমেন স্যার আম জাদ এ এম আমি পাচ্ছি না যে আমি পিন করলাম দেখুন ইয়েস ইয়েস আমি আনমিউট দিলাম চলুন ওকে ওকে এমডি আমজাদ হোসেন স্যার ওয়েলকাম এমডি আমজাদ হোসেন ওয়েলকাম স্যার গুড মর্নিং গুড মর্নিং স্যার ইয়ে স্যার ওয়েলকাম শোনা যাচ্ছে আমার কথা স্যার হ্যাঁ শোনা যাচ্ছে স্যার বলুন স্যার আমার ওই এটা কি দেখা যাচ্ছে আমি তো দেখতে পারতেছি না ওই ব্যাকগ্রাউন্ডটা ক্যামেরাটা অফ করে দেন এখন ক্যামেরাটা স্যার আপনার ব্যাকগ্রাউন্ড দেখতে পাওয়া যাচ্ছে না আপনি ক্যামেরাটা অফ করুন এখন একটু ডিসটর্বও আছে স্যার আর একটা আমার আমার ওই কম্পিউটার থেকে স্যার কোনো আইডি লগ ইন আগে যেমন ব্যাক অফিসে যাওয়ার একটা ফাউন্ডার ডটনেট হ্যাঁ যাওয়া যেত এই তারপর এই দেখা যাইতো আপনার ওই ওনেট ওনেটে ঢুকতাম কিন্তু এখন সেই ফাংশনটা আসতেছে না কম্পিউটার থেকে ও আপনি বুঝতে পারছেন না তাহলে হ্যাঁ আপনি কম্পিউটার মানে ল্যাপটপ না কম্পিউটার ডেস্কটপ কোনটা কম্পিউটার হ্যাঁ ডেস্কটপ আচ্ছা তো আপনি ইকোসিস্টেম লগ ইন করেছেন হ্যাঁ লগ ইন করেছেন হ্যাঁ আপনি লগ ইন করেছেন তো আপনি যখনই লগ ইন করবেন তো ড্যাশবোর্ডে সবই থাকবে ও ডাসবোর্ড ডাস্টবোর্ডটাই আসতেছে না শুধু অনপেসিভের লোগোটা আসতেছে অনপেসিভের লোক লোগো আসতেছে

মানে ওই প্রোডাক্ট গুলোই পাচ্ছেন না 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 প্রোডাক্ট গুলো পাচ্ছেন আপনি দেখুন একটা অ্যারো চিহ্ন আছে স্যার একটা হ্যাঁ অ্যারো চিহ্ন আছে আপনার নামের ওখানে গুড মর্নিং দেখাচ্ছে বা কিছু আপনার নাম দেখতে পাচ্ছেন নাম নাম আমি তো একদম ড্যাশবোর্ডে উপরের দিকে বাম সাইড ইকোসিস্টেমে আপনার নাম না 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 আপনার নাম আপনি দেখতে পাচ্ছেন আপডেট যেটা আমাদের পপআপ আসে হ্যাঁ ওইটা দেখতে পাচ্ছি বাম সাইডে একটা অ্যারো চিহ্ন আছে দেখুন তীর চিহ্ন টাইপের হ্যাঁ আছে তো হ্যাঁ আছে আছে এর চিহ্নতে ক্লিক করলে হ্যাঁ মার্কেট প্লে আসছে মাই ফেভারিট তারপর আসছে সে মাই সাবস্ক্রিপশন এগুলো আসতেছে আর কোনো কিছু নেই হ্যাঁ তারপর তো ফাউন্ডার টো ফাউন্ডার সবই থাকবে বাম সাইডে

ক্যামেরাটাই তো নেই আমার ইসে মোবাইলে ক্যামেরা নেই না মোবাইলে ক্যামেরা নেই না ওকে আমি অন করলাম চলুন এখন দেখুন হ্যাঁ ক্যামেরা অন করুন ক্যামেরা তো অন করি করাই আছে স্যার হ্যাঁ আমি ক্যামেরা অফ দেখছি আপনার আচ্ছা কিন্তু এখানে অন করা আমি অন করলাম আপনার ক্যামেরা আপনি টাচ করুন একবার ক্যামেরাতে টাচ করুন ক্যামেরাতে টাচ করুন হ্যাঁ টাচ করছি হ্যাঁ একটু ওয়েট কি আসছে ক্যামেরা টাচ করলে কি আপনার অন হচ্ছে না ক্যামেরা ক্যামেরা অন ক্যামেরা অনই আছে আগে দিও আছে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না স্যার আমাকে রিফ্রেশ করে আসতে বলুন হ্যাঁ এস ক্যামেরা অন হয়েছে ও আচ্ছা হয়নি হয়নি আপনি রিফ্রেশ করে আসুন আপনি রিফ্রেশ করে আসুন এটা তো হতেই পারে না যে আমরা ডেস্কটপ সব খুলেছেন আপনি মার্কেটপ্লে দেখতে পাচ্ছেন না আপনি ওগুলো দেখতে পাচ্ছেন না হ্যাঁ এটা একটা জিনিস হতে পারে আপনার কম্পিউটারটা বেশি জুম হয়ে আছে বুঝুন আপনার কম্পিউটারটা জুমটা বেশি হয়েছে বা কম হয়েছে এই যে জায়গাটা হয় না আপনাকে কি করতে হবে আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে আপনি কি শুনছেন আছেন রিফ্রেশ করতে গেছেন আচ্ছা আচ্ছা উনি अशोक তারপর আমি বলে দিচ্ছি অনেক সময় কি হয় যে ল্যাপটপ বা এটা আপনার কম্পিউটারটা জুমটা যদি কম করে দেয় তাহলে ওগুলো আপনার হারিয়ে যায় ঠিক আছে বা বেশি করে দিলে ওটা দেখা যাচ্ছে ওটা হারিয়ে যায় হারিয়ে যায় বলতে কম্পিউটারে থাকে ওটা খুঁজে পাওয়া যায় না অন্যান্য গুলো শো করে ওরকমটা হয় ঠিক আছে কিনা যেমনটা আমার হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমি ওটা দেখতে পাচ্ছি না ওই জায়গাটা তখন আমরা কি করব জাস্ট একটু জুমটাকে কম করে নিলে ওটা ঠিক হয়ে যায় তো ওটা ওনার প্রবলেমটা হতে পারে কি মিস্টার শাহ এটা হয়েছে মেবি স্যার ওনার মানে ফিট রেজুলেশনটা অটো করা নেই ওটা অটো করা থাকলে অটো নিয়ে নিত মানে জুম হয়ে আসে ওটা বাইরে চলে আসে মানে স্ক্রিনের বাইরে হুম আচ্ছা ওকে ঠিক আছে আপনি আসলে হ্যান্ডেস করবেন সোমেন স্যার ওয়েলকাম ওকে স্যার থ্যাংক ইউ তো দুর্দান্তভাবে এই যে দেখুন একজন ব্যক্তি আসলেন তিনি কিন্তু তার প্রবলেমটা জানার চেষ্টা করলেন আমাদের মেনটার স্যারে জানানোর চেষ্টা করছিলেন তো এরকম আমাদের মধ্যে অনেকেরই থাকে কিন্তু আমরা কেউ করি না এবং সেই সমস্যাগুলো দেখি না আসলে আমরা ঠিকমতো ওয়ানপ্রাসিভকে নিতেই পারিনি তার জন্যে আমরা কিন্তু জানতেও চাই না যা হচ্ছে হচ্ছে দেখা যাবে পরে এরকম মানসিকতা আমাদের অনেকের মধ্যেই আছে কিন্তু যিনারা আসবেন জানতে চাইবেন তারা কিন্তু এখান থেকে উপকৃত হবেন আর আপনারা সবসময় চেষ্টা করবেন এগুলো বোঝার জেনে নেওয়ার কারণ আর আমাদের টিম বাংলা নবাব সবসময় আপনাদের সহযোগিতা করার জন্য কিন্তু টিম বাংলা নবাব গঠিত হয়েছে এবং সবসময় আপনাদের ভালোর জন্যই সেটা যদি আপনি মনে করেন তো চলুন আমরা এগিয়ে যাই আলোচনায় আমাদের একজন এসেছিলেন তিনি যদি দেশে থাকেন তো আপনি হ্যান্ড করবেন স্যার আপনি এসেছেন আমি পিন আমজাদ হোসেন স্যার আনমিউট দিলাম আনমিট দিয়েছি আমজাদ হোসেন আপনি আসুন

আমজাদ হোসেন আপনাকে আবারও আমি আনমিট দিলাম স্যার দেখুন আনমিট গেছে আমার তো মনে হচ্ছে তিনি নেটওয়ার্কেরও ইস্যু আছে তিনি পাচ্ছেন না চলুন আরেকবার রিফ্রেশ করে আসুন আমজাদ হোসেন তারপর আপনাকে নেওয়া হচ্ছে ইয়া স্যার নেক্সট ওকে 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 থ্যাংক ইউ আমজাদ হোসেন আমি আপনি আরেকবার রিফ্রেশ করে আসুন স্যার ওকে আপনার ডিস্টার্ব হচ্ছে আপনাকে আমরা পাচ্ছি না তো চলুন আমরা আলোচনায় যাই আমি আলোচনায় প্রথমে ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিসেস পাপলি মন্ডল ম্যাম ওয়েলকাম গুড মর্নিং মিসেস পাপলি মন্ডল ওয়েলকাম বুম বুম ওয়ান মিনিট স্যার আপনি একটু ওয়ান মিনিট কেন করুন আমি আসছি ওয়ান মিনিট ওকে 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 থ্যাঙ্ক ইউ मैम সকালে আপনারা অনেকেই ব্যস্ত থাকেন আমরা জানি তবুও আপনাদের একটু কথা না শুনলে ভালো লাগে না সেই জন্যই আপনাদেরকে আমরা ওয়েলকাম করি ইয়েস ওয়েলকাম গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং স্যার বুম বুম স্যার গুড মর্নিং অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার টিম বাংলা নবাব উইনারের পক্ষ থেকে সকলকেই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সত্যি খুব সুন্দর সময়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি দেখুন এই যে রেসপেক্টেড স্যার উনি উনার একটা প্রবলেম নিয়ে যখন আমাদের সামনে উপস্থিত হলেন এই উনার প্রবলেমের মাধ্যমে আরো কিন্তু আদার্স কারো প্রবলেম থাকলে তারও তারাও কিন্তু সলিউশন পেয়ে যায় আর এটাই হচ্ছে ট্যাক মানে টেকনোলজিকে অ্যাডপ্ট করা এই যে আমরা টেকনোলজি টাকে অ্যাডপ্ট করছি যে মানে জানতে পারছি এটাই হচ্ছে টেকনোলজিকে অ্যাডপ্ট করা এটা কিন্তু আমাদের করতেই হবে তো সত্যি আমরা একটা সুন্দর সিস্টেম পেয়েছি আর প্রতিদিন এই সুন্দর সিস্টেমটাকে জানা বোঝার জন্য আমরা একত্রিত হই আর আজও তার তার ব্যতিক্রম নয় তো আজও আমরা এই টেকনোলজিটিকে বোঝার জন্য একত্রিত হয়েছি দেখুন আমাদের একটা আমরা একটা সুন্দর সিস্টেম পেয়েছি ওইএস এই ওএস ইয়েস সিস্টেমটাই অনপেশিবের টোটাল অনপেশিবের টোটাল সবকিছু কিন্তু আমরা এই সিস্টেমে পাবো এই ওই এস সিস্টেমের মাধ্যমেই কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ড ট্রান্সফার্মিং হতে চলেছে আর দেখুন ওইএস এ একটা জিনিস যেমন ইনভাইট সেন্ড ইনভাইট যেটা এই অপশানটা এত সুন্দর অ্যাজ এ অ্যাফিলেটার এই অপশনটা কিন্তু আমাদের দারুণ ভাবে কাজে লাগবে সেখানে সুন্দরভাবে আমরা ইমেলের মাধ্যমে কাউকে ইনভাইট সেন্ড করতে পারবো সেটা আমরা ওমেলের হোক ও নেটের হোক ও কানেক্টের হোক যাই হোক তো সুন্দরভাবে কিন্তু আমরা ইনভাইট সেন্ড করতে পারবো দেখুন এমন একটা জিনিস ওমেলের তো তুলনাই নেই আনলিমিটেড স্টোরেজ একদম অসাধারণ অপূর্ব কোয়ালিটি তো এই ইমেল ইমেল এমন একটা জিনিস দেখুন ইমেল মানুষের ফোন নাম্বার কিন্তু বারবার চেঞ্জ হয়ে যায় হয়তো অনেক সময় কিছু দিন ব্যবহার করার পর বাড়ির কাউকে রিলেটিভ কে দিয়ে দিল বা অনেক সময় চেঞ্জ হয়ে যায় ফোন নাম্বার অনেকের হয়তো দীর্ঘদিন থাকেও বাট ইমেল ইমেল একটা মানুষের কমসে কম দশ পনেরো বছর তো একটা ইমেল থাকেই মানে ইমেল কিন্তু চট করে চেঞ্জ হয় না তো দেখুন ইমেলটা এমন একটা জিনিস যে ইমেল কিন্তু দীর্ঘদিন ধরে থাকে তার মানে দীর্ঘদিন একটা ইমেইলে সাপোজ আমার ইমেল আইডি হচ্ছে পাপলি মন্ডল রেট অফ ওয়ান এইট থ্রি এট দা রেট অফ জিমেল ডট কম ওমেল ডট এ ডট এআই তো এই ইমেলের মধ্যে আমার কিন্তু আমি দশ বছর ধরে ইউজ করছি তো দশ বছরের ডাটা কিন্তু এই ইমেলের মধ্যে আমার সেভ আছে আমি কি সার্চ করছি কি করছি ইন্টারনেটকে আমরা কিভাবে ইউজ করছি এই ইমেলের মাধ্যমে তো এটা কিন্তু টোটাল ডাটা এর মধ্যে সেভ থাকছে আর এই ডাটাটা যখন এআই পাবে তখন ভাবছেন এআই কিন্তু আমার পুরো সাইকোলজি বুঝে যাবে যে আমি কি চাই আমার কোন দিকে আমার নেক আছে কোনটা আমার স্ট্রং পয়েন্ট কোনটা আমার উইক পয়েন্ট আমি কি চাই এআই কিন্তু সব বুঝে যাবে এআই কিন্তু আমার সেই ডাটা অ্যানালাইসিস করে আমাকে কিন্তু সেভাবে এগিয়ে যেতে সাহায্য করবে তো এই ইমেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট আর এই ইমেল যেহেতু দীর্ঘদিন একটা ইমেল থাকে তো ইমেলটা একটা দারুণ জিনিস আর আমাদের কিন্তু কোম্পানি অফার করেছে যে ইমেলের মাধ্যমে আমরা কিভাবে কাউকে ইনভিটেশন সেন্ড করব আর সুন্দরভাবে কিন্তু টেম্পলেট ভিডিও কিন্তু আমাদের প্রোভাইড করছেন তো এটা কিন্তু একটা দারুণ জিনিস অ্যাজ এ এটা কিন্তু আমাদের দারুণ ভাবে আসার সময় কাজে লাগবে এই যে আমরা প্রতিনিয়ত এখানে আসি আমরা কথা বলার চেষ্টা করি যাই বলি না কেন হয়তো আমরা ভুলো বলি কিন্তু চেষ্টা করি শেখার চেষ্টা করি কম্পারিজন মানে আমরা কি করি অনেক সময় বলি না যে এই তুমি ওর মতো কেন নেই আমি কেন শম্ভু মিস্টার শম্ভু সাহার মতো কথা বলতে পারছি না কেন মিস্টার আনোয়ারকো কবির মতো কথা বলতে পারছি না কিনা কেন মিস্টার সোমেন ঘোষের মতো কথা বলতে পারছি না এই যে অন্যের সাথে কম্পারিজন এই কম্পারিজনটা না করে যদি কম্পারিজনটা নিজের ওপর করি মানে আমি কি ছিলাম বা নিজের সাথে কম্প্রিজেন্ট করা যে এর থেকে বেটার হওয়া যায় কি করে এই কম্প্রিজেন্টা যদি করি না তো এটা কিন্তু আমাদের এক ধাপ এগিয়ে যেতে সাহায্য করবে এক ধাপ এক ধাপ করে কিন্তু যেমন অনপেসিভ যেমন টপ থেকে টপ অ্যাচিভ করছে তেমনই কিন্তু আমাদেরকেও এগিয়ে যেতে সাহায্য করবে আর এই সেলফ কম্প্রিজেন্টা প্রত্যেকের আমার মনে হয় করা উচিত প্রত্যেকের যেমন আগে আমি কথাই বলতে পারতাম না বাট এখন দুটো সেন্টেন্স হলেও আমি কিন্তু বলতে পারছি বাট এখন কি হচ্ছে সব হজপচ হয়ে যাচ্ছে কোথা থেকে শুরু করছি গিয়ে হজপচ হয়ে শেষ করছি বাট আমি কিন্তু এখন এটা অ্যানালাইসিস করছি যে না আমার হচপচ হয়ে যাচ্ছে সেটাকে আমাকে ঠিক ঠিক করতে হবে যাতে আমি রাখি কথাটা এই যে এই কম্পেরিজান এই কম্পেরিজানটা প্রত্যেকেরই আমার মনে হয় করা উচিত দেখুন একটা এআই এআই কিন্তু দারুণ ভাবে আসতে চলেছে আসতে সময়ে যে টেকনোলজিকে আমাদের অ্যাডপ্ট করতে হবে সেটা কিন্তু আমরা সবাই বুঝে গেছি টেকনোলজি এমন ভাবে আসতে চলেছে যে আমাদের সময় কিন্তু সেভ করবে যেমন আমাদের কিন্তু অনেক এগিয়েও দিবে মানে কিভাবে এগিয়ে দিবে বা কিভাবে টাইম সেভ করবে সেটা কিন্তু সবাই বুঝতে পারছেন এই যে দেখুন আজকে কোনো জায়গায় আমরা হয়তো কোনো সাপোজ এক্সাম্পল এয়ারপোর্টে যাচ্ছি তো এয়ারপোর্টে গেলে কি হয় আমাদের কিন্তু সার্চ করা হয় ব্যাগ জুতো সবকিছু সার্চ করা হয় তারপরে কিন্তু আমরা ঢুকতে পারি তো তার জন্য কিন্তু আমাদের অনেক টাইম আগে যেতে হয় আধ ঘন্টা এক ঘন্টা আগে কিন্তু আমাদের হয় বাট এআই যখন চলে আসবে একটা মেশিন থাকবে থাকবে স্ক্যানার যে আপনি জাস্ট মোবাইলটা পকেট নিবেন ব্যাগ রাখবেন আপনি বেরিয়ে যাবেন আপনাকে টোটাল স্ক্যান করে নেওয়া হবে সেখানে কিন্তু মানুষ থাকবে না শুধুমাত্র এআই একটা মেশিন থাকবে তো এআই কিন্তু দারুণ ভাবে কাজ করতে চলেছে মানে এগুলো সময় আসতে চলেছে তো টেকনোলজি কিন্তু অ্যাডপ্ট করতেই হবে আমাদের আর এই যে আমাদের রেসপেক্টেড স্যার উনি আসলেন বললেন এটা কিন্তু খুব ভালো লাগলো এরকম আমরা চাই যে প্রত্যেক স্যার ম্যামরাই আসুক যা নিজেদের একটু তুলে ধরুক কারণ আমি জানি প্রত্যেক স্যার ম্যামের কাছে এত নলেজ রয়েছে হ্যাঁ হয়তো সময়ের কারণে বা ব্যস্ত থাকার কারণে ওরা ওনারা আমাদের সামনে আসতে পারেন না বাট আমরাও তো চাই যে আমরা সবার যে ইউনিক গুণগুলো ইউনিক গুণগুলো অ্যাডপ্ট করে আমরা এগিয়ে যাব তো টেকনোলজি যে সময় বিবর্তনটা নিয়ে আসতে চলেছে সেটা কিন্তু অভূতপূর্ব আর এটা কিন্তু আর্লি অ্যাডাপ্টার আমরা হতে পেরেছি শুধুমাত্র অনপেশিবের অনপেশিবের দৌলতে বলতে পারি তো এটা একটা মানে সুযোগ আমাদের সামনে আর এটার সদ ব্যবহার করা অত্যন্ত দরকার এটা সদ্ব্যবহার করা উচিত আর আমরা তাই কিন্তু এখানে একত্রিত হয় নিজেকে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর অনপেসিপ সিস্টেমের সাথে নিজেদের মানে এগিয়ে যাওয়ার জন্য কারণ অনপেসিভ কিন্তু একটা বিগ বিগ সিস্টেম অনপেসিভ এত একটা বড় সিস্টেম আমি গতকাল রাতে দেখছিলাম যে অনপেসিপ সিস্টেমটা কি বিজনেস এটা কি তো সত্যি প্রাউড ফিল হয় এত প্রাউড ফিল হয় সত্যি খুব মানে প্রাউড ফিল করি আর তাই কিন্তু যতই কাজ থাকুক একটু চাই যে আসি নিজেকে এগিয়ে নিয়ে যাই তো আমরা আমি রিকোয়েস্ট করব সবাই আসুন এগিয়ে আসুন সবাই সবার ইউনিক গুণগুলো তুলে ধরুন যাতে আমরাও এগিয়ে যেতে পারি আর সবার সুস্বাস্থ্য কামনা করি অনপেসিভ সিস্টেমে এটাকে এনজয় করার জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওভার টু মিস্টার সৌমেন ঘোষ স্যার থ্যাংক ইউ স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আপনি আলোচনা করলেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার রাজু সাহু স্যার ওয়েলকাম গুড মর্নিং মিস্টার রাজু সাহু বুম বুম গুড মর্নিং বুম বুম ইয়েস ওয়েলকাম নমস্কার টিম বাংলা নবাব নমস্কার অল প্রাউড ফাউন্ডিং মেম্বার প্রত্যেকেই ভালো থাকবো এবং সুস্থ আজকের এই যে পরিস্থিতির মাধ্যমে আমরা চলতেছি আজকে এই প্রেজেন্ট পরিস্থিতির মাধ্যমে কিন্তু আমাদেরকে সত্যি ধরে রাখতে হবে আর এই সময়টাকে আমরা যদি সত্যি পার করতে পারি তো আগামী দিন আমরা বেটার জায়গায় অবশ্যই যাব বেটার জায়গায় যাওয়ার জন্য এই পরিস্থিতিটাকে আমাদেরকে যে কোনো প্রকারে যতই কষ্ট হোক না কেন আমাদেরকে এটা ধরে রাখতে হবে এটা ধরে রাখার কারণ যে একটাই যে আমরা অন্টারশিপ থেকে যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন দেখানোর সাথে সাথে আমাদের মহান স্যার এটাও উনি ভেবে রেখেছেন যে আজকের দিনে আমরা কেউ দু বছর তিন বছর অতিক্রম করেছে এই অন্তঃসুরের জার্নিতে বাট এই অন্তঃসুরের জার্নিতে আমরা যে অতিক্রমটা করেছি ইতিমধ্যে আমরা হয়তো সেই স্যালারির যে জায়গাটা বা অ্যাপেলের যে জায়গাটা সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না বাট এটা কোনো ফ্যাক্ট নয় তো আমরা এটা প্রত্যেকেই জানি বা আমার থেকে আমি বুঝতে পারছি যে যেদিন আমাদের কাছে এই অ্যাপেলের জায়গাটা আসবে আমরা এই যে তিন বছর চার বছর পাঁচ বছর অতিক্রম করতেছি এই অতিক্রমের যে ফলটা এক সঙ্গে এক সঙ্গে আমরা সেই ফলটা আমরা পাবো এই জন্য আমরা প্রত্যেকেই ধৈর্য ধরে থাকবো এবং আমাদেরকে ধৈর্য ধরতেই হবে কেননা এটা একটা বিজনেস এরকম একটা বিজনেস পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার বাট আজকে আমরা অন্তর্শিপটাকে একটা ইন্টারন্যাশনাল বিজনেস বলে যেটা গ্রহণ করছি আমরা সাধারণত যদি আমরা মনে করি যে আমরা প্রত্যেকে হয়তো কোনো না কোনো কর্মের মধ্যে আমরা যুক্ত আছি আজকে সেই কর্মের মধ্যে যুক্ত থেকেও আমরা যদি এক মাস দু মাস যদি আমাদের স্যালারিটা যদি না পাই সেখান থেকেও কিন্তু আমরা বা ওই কাজটাকে ছেড়ে আমরা অন্য কাজের প্রতি পরিকল্পনা করি বাট আজকের দিনে আমরা প্রত্যেক ফাউন্ডিং মেম্বার আমরা প্রত্যেকেই কিন্তু অন্তশিবকে ধরে রেখেছি শক্ত করে আমরা প্রত্যেকেই বুঝতে পেরেছি যে আগামী দিন আমাদেরকে অন্তশিব কি পারে এই জন্য এই যে বিজনেসটা এই বিজনেসটা একটি মজার বিজনেস যদি বলেন যে কেন এটা মজার বিজনেস প্রত্যেকে আমরা সকালবেলা যে কাজটা করি তার আগে কিন্তু আমরা আগামী দিন বা গত দিনে রাত্রি বেলা সেটাকে আমরা পরিকল্পনা করি পরিকল্পনা করার পরে আপনি কিন্তু সেই সকাল হয়ে আপনি সেই বিজনেসে করবেন এই লুট করার পরে আপনি অপেক্ষা করবেন বাট কাস্টমারের জন্য বাট কাস্টমার আপনার জন্য অপেক্ষা না উনি কিন্তু উনার মন মর্জি সময় মতো আপনার কাছে আসবে সেখান থেকে আমরা ওই কাস্টমারকে পেয়ে যে উপকৃত হব সেটাই নিয়ে কিন্তু আমরা খুশি হই বাট আজকের দিনে যদি আমরা এমন একটি সিস্টেম পেয়েছি এটা অটো অটোমেশন সিস্টেম আজকে আপনি বা আমরা আমাদের বিজনেসটাকে কেবলমাত্র একটা ইন্টারনেটের মাধ্যমে আমরা আমাদের বিজনেসটাকে ওখানে নিয়ে এসছি নিয়ে এসে আমাদের যে ডেটা রয়েছে আমাদের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে সিস্টেম কিন্তু আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই কাজটা করতেছেন তো আজকের দিনে আমরা যে ট্রাফিকটা যেটা পাবো আমাদের কি কোয়ালিটি আছে যে আমরা আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো সেখানে প্রোডাক্ট রাখবো এই প্রোডাক্টটা রেখে আমরা সেই প্রোডাক্টটাকে বিক্রি করব সেরকম কিছু তো আমাদের মধ্যে নেই কিন্তু আজকের দিনে যে আমাদের যে আনপ্যাসিড আমাদের জন্য যেটা তৈরি করে দিচ্ছে সেখান থেকে দেখুন আমরা কতটা লাখি আমরা যাচ্ছি কাজে ব্যস্ত আছি তারপরেও কিন্তু আমরা সেখান থেকে একটা টার্গেটেড ট্রাফিক এটা হান্ড্রেড পার্সেন্ট পাবো সেখান থেকে আমরা কাস্টমার পাচ্ছি সেখান থেকে আমরা আর্নিং করবো আগামী দিন আজকে হয়তো সেটা আমরা বুঝতে পারছি না বাট আগামী দিনে আমরা আর্নিং করব আস্তে আস্তে করে সেটা কিন্তু আমরা ধীরে ধীরে বুঝতে পারছি এই জন্য প্রত্যেকেই আমরা পেশেন্স রাখবো এবং অনপ্যাসিভের সংক্রান্ত বা অনপ্যাসিভ এই যে বিজনেস এই ইন্টারন্যাশনাল বিজনেসটা এই বিজনেসটাকে আমরা বুঝবো তার জন্য আমাদের ওয়েবসাইটের মধ্যে যে ব্লগ সেকশানগুলো রয়েছে এই সেকশানগুলোকে আমরা পড়বো প্রতিনিয়ত হয়তো পড়তে একটু কঠিন লাগবে বা আমরা হয়তো কাজের মধ্যে আছি আমরা সময় দিতে পারছি না তো যে যতটুকু সময় পাবো ততটুকু সময় আমরা প্রত্যেকে এটাকে স্টাডি করবো কেননা বিজনেসটা আমাদের আমরা এই বিজনেস থেকে স্টাডি করে এখান থেকে ফাই কোম্পানির মাধ্যমে আমরা অবশ্যই ট্রাফিক পাবো তারপরেও আমরা নিজেরাই চেষ্টা করব নিজেরা এফোর্ট দিয়ে একটু চেষ্টা যদি করি তাহলে কিন্তু সেখান থেকেও আমরা অ্যাপেল পেতে পারি এবং আমরা প্রত্যেকেই যেনার আজকের দিনে লিডার ছোট্ট ছোট্ট করে কাজ করেছি তো তার যে কাজের যে পরীক্ষার যে ফলটা সে ফলটা কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি তার জন্য কিন্তু আমরা খুব খুশি যে এই ফলটা আমি আজ না হলেও কাল পাবো হান্ড্রেড পার্সেন্ট পাবো তো সেই আনন্দ উপভোগ এবং ওই যে মজার যে দিনগুলো আমরা কাটাচ্ছি ইতিমধ্যে হয়তো অনেকে সেই মজার মজার জায়গাটা বুঝতে পারছে না যে অন্টার্নশিপ থেকে আমি কি মজা করব আগামী দিন আমি গাড়ি পড়বো বাড়ি করব আমার জেনারেশনকে আমি একটা লাইফস্টাইল দিয়ে যাব বাট অবশ্যই হবে জাস্ট একটু জাস্ট একটু ওয়েট করুন মানে আজকের দিনে আমরা ও কানেক্টের চোদ্দ তারিখ পাওয়ার পরে আমরা কিন্তু প্রত্যেক ডিভাইসের কারণে আমরা কিন্তু ঠিক ও কানেক্টি ইউজ করতে পারছি না ওই যে ধরুন ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড যখন সেটিং করতে যাবো সেখানে ছোট্ট পেস্ট ছিল একদম ছোট্ট পেস্ট। যেটা আঙুল দিয়ে সরানোর মতো দেখা যাচ্ছিল না কিন্তু আজকে মর্নিং এ আমি দেখছি পেশটা কিন্তু বড় হয়েছে তাহলে পেস্টটা বড় হওয়ার কারণে ওখান থেকে বুঝতে আমরা পারছি যে ও কানেক্ট এর উপরে কতটা কাজ চলছে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কাজ করছেন কার জন্য কাজ করছেন আমাদের জন্যই কাজ করতেছেন তাহলে এটা আমাদের দেশে তো সেভাবে আমাদেরকে আমাদেরকে কাজ পড়তে সময় দিতে হবে ওই সময়টা আমরা করতেই দেবো আমাদের মহান শিও স্যার উনি নিশ্চয়ই জানেন যে যতক্ষণ না পর্যন্ত আমাদের অন্ত্যাসিভের যে কর্মকাণ্ডটা জিরো জিরো স্কেলে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে উনি দিতে পারবেন না বাট উনি যখন বুঝতে পারবেন যে হ্যাঁ অন্ত্যাসিভের যে সিস্টেমটা হয়ে গেছে এবার আমাদের সামনে সেটা দেওয়ার মতো বা মার্কেটে দেওয়ার মতো সময় হয়ে এসছে উনি কিন্তু এক সেকেন্ড অপেক্ষা করবে না উনি কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদেরকে কোনো না কোনো ইনফরমেশনের মাধ্যমে করবে সেটা হতে পারে আমাদের ব্যাক অফিস হতে পারে কোনো পপ আপের মাধ্যমে উনি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছেন এইভাবে আমাদেরকে জাস্ট আনন্দ উপভোগ করতেও বলেছেন প্রতিনিয়ত আমরা ওনার কাছ থেকে যেটা সময় খবর পাচ্ছি না হঠাৎ করে খবর পেয়ে যাচ্ছি বিশ্বাস করবো স্যারের চিন্তা ভাবনা স্যারের পরিকল্পনা উনি উনি জানেন বাট আমাদের জন্য যে ইন ফিউচারে আমাদেরকে আমরা যে কর্মটা করছি অন্তর্শি যখন স্মুথলি মার্কেটে আসবে আশা করি আমাদেরকে আর কোনো কর্ম আর করতে হবে না যে কর্মটা আমরা করতেছি তো আমাদের জেনারেশন সুস্থ থাকবে 100% থাকবে আমরা ও লাকি 100% লাকিnodemon প্রত্যেকই আমরা প্রত্যেকেই আমরা লাকি সেই লাকির জায়গাটা আজকে আমরা বুঝতে পাচ্ছি না জাস্ট জাস্ট ওয়েট অ্যাপেল উনি চিন্তা ভাবনা করেছেন অবশ্যই আমাদেরকে অ্যাপেল দিবে যে অ্যাপেলটা আমরা ওনার কাছ থেকে পাবো ইউজ হিসাবে সেটা আমরা মানে কিভাবে ইউজ করব সেই নিজের পরিকল্পনাটাও কিন্তু আজকের দিনে আমরা যদি এই ওয়েবিনারে যে না আসি এই ওয়েবিনারে এসে কিন্তু আমরা হারিয়ে যেতে পারি অর্থ অনর্থের মূল তো সেজন্য আমরা প্রত্যেকেই যে কর্মটা করতেছি ওই কর্মটা সৎ এবং সঠিকভাবে আমরা করব সৎ এবং সঠিকভাবে উপার্জন করতে গেলে প্রতিটি ক্ষেত্রে কিন্তু সময় লাগে বাট আজকে সেই সৎ উপার্জনের মাধ্যমে আমরা আমাদের জেনারেশনকে এই সৎ উপার্জনের জায়গাটা আমরা দিয়ে যাব যাতে উনারা উনার ওই এই যে সৎ উপার্জনের যে পয়সাটা উনারা সৎ কাজে লাগাতে পারেন এবং উনারা সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন তার জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করব এবং সময়ের মূল্য অবশ্যই বুঝবো আজকের দিনে যে সময়টা আমরা পাচ্ছি এই সময়টা আগামী দিন হয়তো আমাদের কাছে এই সময়টা কখনো আসবে না তো সময় সে সময় হয়তো অন্যরকম ব্যস্ত হয়ে পড়ব আমরা তো সেই ব্যস্ততার জায়গাটা আজকে কিন্তু আমরা উপভোগ করবো আজকে শিখব এবং আজকের কাজ আমরা আজকে করব সেটা আগামী দিনের যে ফেলে রাখবো না এটুকুই বলে আমার ছোট্ট প্রেজেন্টেশন এখানেই সমাপ্ত করছি থ্যাংক ইউ

তিনশো কুড়ি বাই একশো আশি এর জন্য আপনারা সেটিংসে যাবেন মাইতি স্যার আপনার কি সেটিং দেখা যাচ্ছে সেটিংসে গিয়ে ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করুন এটা ক্যামেরাটাকে অ্যাডজাস্ট করুন জানি না এটা কোম্পানি থেকে সিস্টেম থেকে হচ্ছে কিনা ওখানের থেকে না সেটিংসে গিয়ে ঠিক করলে আমার মনে ঠিক হবে এটা মিডিয়াম আছে কিনা দেখুন হাই বা লো এরকম একটা থাকলে পরে দেখা যাচ্ছে এটা হতে পারে

হ্যাঁ মিডিয়াম করা আছে স্যার লেখাটা কি আপনি দেখতে পাচ্ছেন ইয়েস স্যার ইয়েস মিডিয়াম করা আছে এখানে তারপরে যখন মিডিয়ামে ক্লিক করছি ওখানে লো মিডিয়াম হাই এইচডি ফুল এইচ আল্ট্রা এইচ ডি এই অপশানগুলো কিন্তু শো করছে আচ্ছা মিডিয়ামের উপরে টোয়েন্টি ফোর আছে এটা না এখানে আমার ক্ষেত্রে দেখাচ্ছে মিডিয়ামের উপরে আছে টোয়েন্টি ফোর দেখাচ্ছে হ্যাঁ টোয়েন্টি আচ্ছা তারপরে নিচে থার্টি তারপরে নিচে থার্টি তারপরে নিচে ফাইভ ফাইভ আচ্ছা ভিডিও ওয়েব ফাইভ আচ্ছা আচ্ছা এই ভিডিও ওয়েব থার্টি ঠিক আছে ওটা সেটিং প্রথম থেকে আছে তো আপনি ওখানে গিয়ে এই যে লেখাটা আসছে তাহলে কি কোম্পানি থেকে সিস্টেম থেকে ওখানে থেকে এটা হচ্ছে কি মিস্টার সাহা স্যার এটা কি মানে ভিডিও রেজুলেশনটা বললেন মাইতি স্যার বললেন যে এইচডি আল্ট্রা এইচডি পর্যন্ত কিন্তু আমার এখানে আমি লো মিডিয়াম হাই এইচ ডি পর্যন্ত আল্ট্রা এইচডি পর্যন্ত নেই স্যার ল্যাপটপ দেখাচ্ছে আল্ট্রাএসি ও আচ্ছা আল্ট্রা ফুল এইসডি এটা তাহলে মানে স্যার ক্যামেরার রেজুলেশনের উপরে কি মানে এটা কি অটো সিলেক্টেড হয়ে যাচ্ছে মানে আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি এই সময় আমি এটাকে মানে আমার এনেবল আছে আর কি আমি চাইলে আমি অন করতে পারবো একটু এটা বোঝা যাচ্ছে ওকে ঠিক আছে সোমেন স্যার ক্যারিয়ন অনেকের আসছে অনেকের আসছে না যেমন আমাদের সাহা দেখতে পাচ্ছি নরমালি আপনার ব্যাকগ্রাউন্ড আছে না স্যার আমার কোনো আমার ই আসছে না আর আপডেট করবেন প্রত্যেক ক্রোম ব্রাউজার থেকে আপডেট করে নেবেন ওকে বা ডিভাইসটা ইউজ করছেন আপডেট করে নেবেন সোয়েন স্যার ওয়াট ইউ থ্যাংক ইউ মিস্টার ঘোষ আজকা হোস্ট ভেরি নাইস ইয়েস স্যার ইয়েস আজকা হোস্ট সোমেন ঘোষ আই বেডি গেছিলাম স্যার রাত্রিবে সোমেন স্যার অফিসে চলে গেলেন ওকে থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর ভাবে আমরা আলোচনা শুরু করেছি খুব সুন্দর আলোচনা চলছে আমাদের রেসপেক্টেড স্যার ম্যামরা খুব সুন্দর আলোচনা করলেন নেক্সট আমি আলোচনায় আবারও যাব ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার Lukikantumati. Sir, welcome. Good morning. Boom boom. Mr. Lukhi Kantumati. Welcome. Yes, sir. Yes. yes. Good morning, boom boom, Thank you, sir. Thank you. Good morning, everyone. Trim Bangla Navaber Achkey Prabhatkal in the webinar. Up respected fraud founder. প্রত্যেকেই প্রভাতকালীন ওয়েবিনারের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই গুটি গুটি পায়ে এগোতে এগোতে আজকের ওয়েবিনার নম্বর টু ওয়ান ফাইভ সিক্স টিম বাংলা নবাবের ও কানেক্ট সেশনে আমরা প্রত্যেকে যারা উপস্থিত রয়েছে অ্যাজ এ আর্লি বার্ড ফাউট ফাউন্ডার প্রত্যেকেই প্রভাতকালীন ওয়েবিনারের শুভেচ্ছা অভিনন্দন আমি লক্ষ্মীকান্ত মাইতি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে তো এই মুহূর্তে আমরা প্রত্যেকে জানি আমাদের কাছে নতুন একটা ভার্সন যেটা আমরা ও কানেক্টের মধ্যে থেকে পেয়েছি সেটাকে নিয়েই আমার আপনার জায়গা থেকে প্রত্যেকে কিন্তু তার যে ফিচার্স এবং সেটিং এভরিথিং সমস্ত কিছুটা নিয়ে কিন্তু আমরা বারংবার সেটাকে স্টাডি করছি এবং সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে ওয়ার্ল্ডের যে আইটি সেক্টর বা আইটি ইন্ডাস্ট্রির মধ্যে অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেমগুলো রয়েছে মার্কেটে যারা এই মুহূর্তে মার্কেটে রান করছে তাদের থেকে কতটা মার্কেট গ্র্যাপ করতে চলেছে এই কানেক্ট যেটির মাধ্যম থেকে আমরা এই মুহূর্তে ভার্চুয়ালিভাবে প্রেজেন্ট রয়েছি তো সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই প্রত্যেককে বুঝতে পারছি যে আমার আপনার হয়ে কিন্তু অনপ্যাসিভ যে টেকনোলজি সলিউশন আমরা প্রত্যেকের জায়গা থেকে বলে থাকি সেই টেকনোলজি সলিউশন কিন্তু আমরা অলরেডি কিন্তু আমাদের সিস্টেমের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে একটা এআই টেকনোলজির মাধ্যম থেকে একটা অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেম শুধুমাত্র নয় শুধুমাত্র যে আমরা একটা অডিও ভিডিও কনফারেন্সিং নিয়ে কিন্তু মার্কেটে আসছি তেমনও কিন্তু নয় অনেক কোম্পানি রয়েছে তাদের একটি মাত্র অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেম যেটা জুম আমরা এনাদার একটা প্ল্যাটফর্ম যেখান থেকে কিন্তু আমরা অনপ্রারশিপকে জানাবো যাতে খুব সুন্দরভাবে তাকে আমরা ইউজ করেছি এবং ব্যবহার মাধ্যম থেকে আজকের এই জার্নিতে আমরা অনপ্রারশিপকে অনেকটাই বুঝতে পেরেছি তো সেখান থেকে অবভিয়াসলি সেই জুম প্ল্যাটফর্মকে আমাদেরকে রেসপেক্ট জানানো উচিত যে তিনারা হয়তো না থাকলে হয়তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো অনপ্রাসিভকে এইভাবে বুঝতে পারতাম না তার পরবর্তীতে দেখুন একটি জুম প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আমরা এই মুহূর্তে যদি আমরা তার মার্কেট ভ্যালু যদি দেখি তাহলে সেই প্যান্ডামিক সিচুয়েশনের পরবর্তী পর্যায় থেকে আজ পর্যন্ত টু থাউজেন্ড টোয়েন্টি করে কোন পর্যায়ে তার মার্কেট ভ্যালুটা গিয়ে পৌঁছেছে এবং কিভাবে সে মার্কেটটাকে গ্র্যাপ করেছে কারণ আমরা প্রত্যেকেই জানি যে অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেম শুধুমাত্র আমার আপনার জায়গা থেকে অনপেসিপে নয় এই মুহূর্তে ভার্চুয়াল জগতের মধ্যে থেকে ডিজিটাল মার্কেটিং সিস্টেম থেকে শুরু করে প্রতিটা বড় বড় যে সমস্ত ইন্ডাস্ট্রি বড় বড় কোম্পানি বড় বড় যে সমস্ত অর্গানাইজেশন গভর্নমেন্ট সেক্টর এভরিথিং সেক্টরে কিন্তু এখন ভার্চুয়ালি জগতে কিন্তু একটা বড় মার্কেট কিন্তু অলরেডি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে সেখান থেকে আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেম এই মুহূর্তে মার্কেটের কোন জায়গাতে রয়েছে এবং মার্কেট ভ্যালুটা তার এই মুহূর্তে কোন জায়গাতে বা মার্কেটে কি চাহিদা রয়েছে বা মার্কেট নিড যেটা আমার মার্কেটে প্রয়োজনীয়তা সেটাকে কিন্তু বেস করে কিন্তু অনপ্যাসিভ এই ব্যাকবোন প্রোডাক্ট ওকানেটকে এই মুহূর্তে আমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করেছেন এবং আমরা তার মধ্য থেকে কিন্তু এই মুহূর্তে ভার্চুয়ালি ভাবে ওয়ার্ল্ড ওয়াইজ গ্লোবালি কিন্তু আমরা প্রত্যেকে ইন্টার কানেক্টেড হতে পেরেছি এবং সেখান থেকে অনপ্যাসিভকে জানা বোঝা জায়গাতে আমরা আপনার জায়গা থেকে নিজেদেরকে টেকনোলজি স্কিল ডেভেলপমেন্ট এভরিথিং সমস্ত কিছুটা নিয়ে আমরা কিন্তু দুর্দান্ত এনজয় করছি এই অডিও ভিডিও কনফারেন্সিং সিস্টেমের মাধ্যম থেকে তো আজকের দিনে দাঁড়িয়ে অনপ্যাসিভ শুধুমাত্র অডিও ভিডিও কনফারেন্সিং নয় তার পরবর্তীতে যে একটা টোটাল ইন্টারনেট কথা বলা হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী যে সমস্ত বা থেকে আমাদের কাছে আসতে চলেছে সেগুলো কিন্তু আমরা দুর্দান্ত ভাবে প্রত্যেকের জায়গা থেকে কিন্তু বুঝতে পারছি যে এই প্রোডাক্টগুলো যখনই মার্কেটে আমাদের সামনে প্রেজেন্ট হবে বা কমার্শিয়াল ভাবে যখন সেগুলোকে লঞ্চ করা হবে তাহলে কি রেভুলেশন বা কি ধামাকা হতে চলেছে আমাদের এস উপারে স্যার আমার আপনার জায়গা থেকে কিন্তু বলে থাকেন যে সেক দা ইন্টারনেট যে ইন্টারনেটের যে একটা ঝাঁকুনি দেওয়ার যে ব্যাপার সেই ব্যাপারটা কিন্তু ঘুরতে চলেছে অনপ্রেসিপের এই ইকোসিস্টেমের মাধ্যম থেকে যেখানে ওয়ান 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 সলিউশন সলিউশন মাধ্যম থেকে আপনি মাল্টিপল সেক্টরের একটা বিজনেসকে রান করানোর ক্ষেত্রে যা যা আপনার প্রয়োজন আছে সমস্ত কিছু সলিউশনটা কিন্তু আপনি ওয়ান স্টপ সলিউশন লগ ইনের মাধ্যম থেকে পেয়ে যাবেন সেটা হচ্ছে ইকো ইকোসিস্টেম তো সেখান থেকে আমরা একটি প্রোডাক্ট যেটি এই মুহূর্তে আমরা প্রত্যেকের জায়গা থেকে আমাদের কমার্শিয়াল বা পেড ভার্সান পেড প্রোডাক্ট হিসাবে আমরা পেয়েছি সেই কানেক্টকে নিয়ে কিন্তু আমার আপনার জায়গা থেকে এই মুহূর্তে আমরা প্রত্যেকের জায়গা থেকে ওখানে একটা মধ্য থেকে এই ওয়েবিনারে অ্যাটেন্ড করে আমরা কিন্তু দেখছি এবং তার যে ফিচার্স তার যে অডিও ভিডিও কোয়ালিটি এভরিথিং সমস্ত কিছুটা কিন্তু আমার আপনার জায়গা থেকে একটা মাইন্ড ব্লোয়িং বলা যেতে পারে তো তার পরবর্তীতেও আমরা জানি এই মুহূর্তে আমাদের কাছে ব্যাকগ্রাউন্ড ভার্চার ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে ইন্ডিকেট করা হয়েছে এবং সেটি বেটারতে রয়েছে তো আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা বেটার টেস্টিংয়ে আমরা অংশগ্রহণ করব আমরা প্রত্যেকের জায়গা থেকে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার চেষ্টা করব তাতে আমরা আপনার মাধ্যম থেকে কিন্তু এই বেটার টেস্টিংটা আরও বেটার একটা জায়গাতে যায় এবং সেখান থেকে খুব তাড়াতাড়ি পরবর্তী যে সমস্ত এআই ফিচার্সগুলো আমাদের কাছে আপকামিং সেশানে রয়েছে সেখানে কিন্তু আমরা পরবর্তীতে একটার পর একটাকে কিন্তু অ্যাড অন হতে আমরা দেখতে পাব তো সেই কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে এই মুহূর্তে চেষ্টা করব আমাদের জায়গা থেকে যে বেটা টেস্টার টেস্টে আমার আপনার জায়গা থেকে প্রত্যেক পার্টিসিপেশন করা এবং অংশগ্রহণ করা কারণ বেটা টেস্টার হিসাবে আমার আপনার এটা কিন্তু একটা দায়িত্ব রয়েছে তো তার পরবর্তীতে আমরা জানি এই মুহূর্তে আমাদের ও কানেক্টের মধ্যে থেকে অনেকগুলো সেটিং অপশান আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে যদিও আমরা প্রত্যেকের জায়গা থেকে ডিভাইসে সেটিং অপশানটাকে আমরা হয়তো তেমনভাবে আমরা দেখতে পারি না বা বুঝতে পারি না তো তার পরবর্তীতে কিন্তু আমি দেখলাম যে সেটিং অপশানের মধ্যে থেকে যেগুলো আমাদের ক্ষেত্রে শো হচ্ছে সেই সেটিং অপশানগুলোর মধ্যে থেকে কিছু পরিবর্তন কিছু আমাদের কাছে লক্ষ্য করা যাচ্ছে হয়তো সেটা ডিভাইসগত মাল্টিপল ডিভাইসে মাল্টিপলভাবে ভেরিফাই করছে সেগুলো আমরা অবভিয়াসলি আমাদের নিজেদের ডিভাইস থেকে আমরা সেগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করব কারণ এই মুহূর্তে

তো আমরা জানি যে এই মুহূর্তে আমাদের জায়গা থেকে আমরা ও কানেক্টের মধ্যে যেমন থেকে আমরা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটাকে সেট আপ করতে পারছি তো অনেকেই আমরা সেট আপ করতে পারছি অনেকেই আমরা করতে পারছি না বাট তার পরবর্তীতেও কিন্তু আপনারা কেউ সেট করার জন্য আপনাদের জায়গা থেকে জানার ইচ্ছাতে কিন্তু আপনারা এগিয়ে আসেন না তো সেটা আপনার প্রত্যেকেরই ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল বিজনেস প্ল্যাটফর্ম আমরা একটা সিস্টেমের পক্ষ থেকে অ্যাসুপারে স্যার যেমনভাবে আমাদেরকে প্রতিনিয়ত একটা শিক্ষণীয় প্ল্যাটফর্ম বা লার্নিং প্রসেসের মধ্য থেকে আমাদেরকে প্রতিনিয়ত টেকনোলজি সম্বন্ধে আমাদের কাছে সলিউশন দেওয়ার জন্য প্রতিটা ওয়েবিনার থেকে তিনি যেমন সলিউশন বা আমাদের কাছে তিনি ভ্যালুটাকে প্রোভাইড করেন উদাউট কোনো অ্যাপেল ছাড়া কিন্তু তিনি প্রতিনিয়ত কিন্তু আমার আপনার জায়গা থেকে ভ্যালুটাকে প্রোভাইড করে গেছেন এবং ভ্যালুটাই দেওয়ার চেষ্টা করেছেন যেখান থেকে আমরা কে কতটা ভ্যালু নিতে পেরেছি সেটা পরবর্তী পর্যায়ে আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা তো পরবর্তী নিজেদের জায়গা থেকে করলে আমরা বুঝতে পারবো যে শুধুমাত্র অ্যাপেল নয় ভ্যালুটাকে মূলত প্রায়োরিটি দিয়েছে তার পরবর্তীতে বাই ডিফল্ট কাছে কিভাবে ওয়ালেটে আমাদের রেভিনিউ জেনারেট করা যাবে সেটা কিন্তু আমরা প্রত্যেকের জায়গা থেকে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রসেসটা কিন্তু আমাদের কাছে অ্যাজ এ ক্লিয়ার কারণ তার পরবর্তীতে আমরা যদি দেখি এই মুহূর্তে ভ্যালুটাকে যদি আমরা সামনে রাখি তাহলে বাই ডিফল্ট আমাদের কাছে অ্যাপেল আসার যে জায়গাটা সেটি কিন্তু আমাদের ক্ষেত্র থেকে আমাদের টেক্টিভ এবং ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাজ সুপারিশ স্যার কিন্তু প্রতিনিয়ত করে চলেছেন বাট আমরা শুধুমাত্র আমাদের ভ্যালুটাকে বোঝার চেষ্টা করছি না যে অ্যাজ এ ফাউন্ডার অ্যাজ এ আর্লি হিসেবে হিসাবে এই মুহূর্তে একজন অনপেশিভের পার্ট অফ অনপেশিভ হিসেবে যদি আমরা নিজেদেরকে দেখার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা কতটা ভ্যালুয়েবল একটা জায়গা বা ভ্যালুয়েবল একটা স্থান আমরা পেয়েছি যে তার আমরা ভ্যালুটা এই মুহূর্তেও প্রত্যেকটা জায়গা থেকে বুঝতে পারছি না কারণ আমরা তো অ্যাপেল যেটা আমরা পাওয়ার জন্য অপেক্ষা করছি একটা দিকেই আমাদের ফোকাস রয়েছে বাট টেকনোলজি টেকনোলজির দিক থেকে কিভাবে আমাদের কাছে সলিউশন দেওয়ার জন্য এসেছে সেটাকেই আমরা বোঝার চেষ্টা করছি না বা টেকনোলজির মাধ্যম থেকে কিভাবে আগামী দিনে ইন্টারনেটের একটা রেগুলেশন সেক্ষেত্রে কারাপনটাকে কারেকশন করা যায় এবং হিমিউনিটি গ্রাউন্ডে কিভাবে প্রতিটা মানুষকে আপলিটিং করা যায় অনপ্রাসিপের এই ইকোসিস্টেমের মাধ্যম থেকে সেটাই কিন্তু প্রধান লক্ষ্য এবং সেখান থেকেই কিন্তু আমি আপনি পার্ট অব অনপ্রিপ হয়ে আমাদের একটা বড় একটা লাইফস্টাইল বড় একটা জীবনযাত্রাকে আমরা দেখে কিন্তু আমরা এতদিন উইদাউট আর্নিং ছাড়া কিন্তু আমরা প্রত্যেকে জায়গা থেকে এই প্রেজেন্ট হয়েছি বাট এটা কিন্তু এতটা ইজি প্রসেস নয় এই জার্নিটা আমরা যারা অতিক্রান্ত করছি আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু রিঙ্কেলস প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেমের মধ্য থেকে আমাদের কিন্তু এই জার্নিটাকে অতিক্রান্ত করতে হচ্ছে সেটা হতে পারে কারোর ফাইন্যান্সিয়াল হতে পারে কারোর আমাদের ফ্যামিলি হতে পারে কারোর হেলথ এভরিথিং কোনো না কোনো সিস্টেমের পক্ষ থেকে কিন্তু আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমের মধ্য থেকে এই জার্নিটাকে আমরা কিন্তু অতিক্রান্ত করে স্টিল নাও রয়েছে আমরা যতক্ষণ না সুপার আমাদের কাছে সেই গ্রিন সিগন্যালটা দিয়ে আমার আপনার জায়গা থেকে ও ভেরিফাই কি আনতে পারছেন এবং তার পরবর্তীতে আমার আপনার চা পাওয়ার জায়গা তো অবভিয়াসলি ও কানেক্টের মধ্যে আমাদের কাছে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড যেমনভাবে অ্যাড অন হয়েছে তার পরবর্তীতে আরও আমরা মাল্টিপল এআই অ্যাক্টিভিটি আমরা দেখতে চলেছি সেদিকে আমরা প্রত্যেকের জায়গা থেকে ফলো আপ রাখবো কারণ প্রতিটা মুহূর্তে কিন্তু এখানে ইন্ডিকেট হতে থাকবে কারণ একটার পর একটা ফিচার্স কারণ উদআউট জিরো ডাউন টাউনের থেকে কিন্তু যেহেতু অ্যাডর্ন হয়ে যাবে সেহেতু কিন্তু আমরা কেউ বুঝতেই পারবো না যে এমনিতেও কানেক্টকে ডাউন করা হয়েছে মানে নতুন কিছু অ্যাডর্ন হচ্ছে এমন কিন্তু কিন্তু হবে না আমরা ওয়েবনার চলাকালীন এই যে এখন ওয়েবনারটি রানিং রয়েছে এর মধ্য থেকেই হয়তো আমরা দেখতে পাবো যে কোন একটা এয়ার অ্যাক্টিভিটি বা এয়ার কোনো ফিচার্স বা এভরিথিং যা কিছু আমরা কানেক্টের মধ্যে অ্যাডাউন্ড করা পাশবর্তী সেটা কিন্তু আমাদের টেকটিম অলরেডি করে ফেলবেন এবং আমাদের অ্যাস সুফারে স্যার আমরা প্রত্যেকেই জানি যে দীর্ঘ আজকে দু সপ্তাহর বেশি কিন্তু আমরা অ্যা সুফারে আমরা পাইনি বাট তিনি কিন্তু তেনার জায়গা থেকে ব্যাকহ্যান্ড থেকে কিন্তু সমস্ত কিছু ওয়ার্কটা কিন্তু আন্ডার প্রসেসে এই মুহুর্তে কিন্তু করে চলেছেন কারণ আমরা প্রত্যেকে জানি যে এই মুহূর্তে আমাদের কাছে ফাইনান্সিয়াল জায়গাটা বা কোম্পানির একটা যে মার্কেট থেকে একটা রেভিনিউ যে অ্যাড করা একটা প্রসেস মূলত প্রোডাক্টের ডেভেলপমেন্ট প্রোডাক্টটাকে ভাবে মার্কেটে লঞ্চ করানো তার পরবর্তীতে পে আউট পেইন এভ্রিথিং সমস্ত কিছু প্রসেসটাকে ডান করাতে হবে তার পরবর্তীতে অভিয়সলি সেই লাইন আপে যে সমস্ত পরবর্তী টুলস এবং প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু একটু একটু করে আমাদের কাছে একটা পর একটা আমাদের কাছে আসতে থাকবে তো এই প্রোডাক্টটা যতক্ষণ না আমাদের কাছে একটা স্টেবিলাইজেশনের জায়গাতে সমস্ত কিছু ফিচারসটা নিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে এবং সেই সময়টা আমাদেরকে দিতে হবে কারণ এখানে কিন্তু টেকনোলজি এই টেকন টেকনোলজিটা কতটা একটা ভাইটাল পার্ট কারণ এই টেকনোলজির মধ্যে এত এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পার্ট থাকে যে পার্টগুলো সামান্য একটা প্রবলেমের কারণে কিন্তু সেই টেকনোলজি কিন্তু ওয়ার্ক করবে না যদি একটা কমা পূর্ণচ্ছেদ বা আলফাবেট কোনো কিছু একটা যদি আমাদের এদিক ওদিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ওয়ার্ক করবে না আর যদি একটা সিস্টেম যেটা একটা টেকনোলজি মার্কেটের মধ্যে যদি একটা টুলস বা প্রোডাক্ট সেটা যদি ওয়ার্ক না করে সেটা কি থেকে আপনি কিভাবে রেভিনিউ জেনারেট করতে পারেন তো সেই কারণের জন্য আমার প্রত্যেকের উচিত ও কানেক্টের থেকে অ্যাটেন্ড করা আমরা বিভিন্ন ওয়েবিনারে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাই যে আমরা কেউ টেলিগ্রামে আমরা জয়েন হচ্ছি কেউ আমরা ইউটিউবে জয়েন হচ্ছি কেউ আমরা বিভিন্ন এনাদার কোনো সিস্টেমের মধ্যে থেকে আমরা ওয়েবিনার করছি বাট না আমার আপনার জায়গা থেকে যেহেতু অ্যাজ এ ফাউন্ডার আমরা যারা ফাউন্ডিং মেম্বার আর্লি বাট আমার আপনার প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব রয়েছে ও কানেক্টের মধ্যে অ্যাটেন্ড করা এবং ও কানেক্টের যত কিছু ফিচার আসছে সমস্ত কিছুকে বেটা টেস্টার হিসাবে আমাদেরকে কিন্তু ইউজ করা এবং ব্যবহার করা এবং যতক্ষণ কখনো আপনি ব্যবহার না করবেন সেই ফিচার্স সম্বন্ধে কিন্তু আপনি জানতে পারবেন না আজকের দিনে দাঁড়িয়ে এটা একটা টেকনোলজির একটা বড় পার্ট যারা আমরা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আমরা করতে না আমাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে হচ্ছে বা প্রবলেমগুলো আমরা জায়গা থেকে হয়তো আমরা বুঝে উঠতে পারছি না বাট তার পরবর্তীতে জানার ইন্টারেস্ট কিন্তু আমরা কেউ দেখাচ্ছি না তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটা টেকনোলজির পার্ট আর এই টেকনিক্যাল বেসিক পার্টগুলো আমাদের প্রত্যেকেরই জানতে হবে আপনি না পারেন আপনার ডিজিটাল মার্কেটিং প্রসেস আপনি না জানতে পারেন তার জন্য কিন্তু কোম্পানি আপনার জন্য ব্যাকেন্ড থেকে কিন্তু সমস্ত কিছুটা রেডি করে ট্রাফিক জেনারেটর কি প্রসেস রয়েছে সেখানে কিন্তু অটোমেশনে আমার আপনার জায়গা থেকে ট্রাফিক জেনারেট করে কোম্পানি দেবে বাট টেকনিক্যালি ভাবে যে বেসিক টেকনিক্যালি পার্ট যেটা ক্ষেত্রে আপনাকে আইডিটা লগ ইন করতে হবে বা ওখানে একটা মধ্যে অ্যাটেন্ড হতে হবে বা অ্যাসোফার স্যার যখন কোনো ওয়েবিনারে আসেন সেখান থেকে যে সমস্ত ইনফরমেশনগুলো আমাদের কাছে শেয়ার করেন বিভিন্ন ধরনের ফাইল যেগুলো আমাদের কাছে শেয়ার করেন সেখানে আপনি কিভাবে ডাউনলোড করবেন সেই যে অপশানগুলো সেই যদি ফিচার্সগুলো আপনি যদি ওখানে একটা মতো থেকে না জানেন তাহলে কিন্তু আপনি কোনো জায়গা থেকে কিন্তু গেইন করতে পারবেন না কারণ এমন একটা দিন আসবে যখন কিন্তু আমরা আজকের এই টিম বাংলা নবাবের সিস্টেমে এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা যখন যখন ভাবে কিন্তু ওয়েবিনারটা কিন্তু রানিং হচ্ছে এবং আমাদের মেন্টো স্যার স্যার আমাদের যে সমস্ত রেলগেড স্যার ম্যাডামরা আমাদের পরিচালক পর থেকে কিন্তু সেই সময়টা করে এখানে থাকেন এমন একটা দিন আসবে তখন কিন্তু এই সময়টা কিন্তু আপনাদেরকে আর কিন্তু দোয়ার মতো জায়গাতে থাকবেন না কারণ তিনারা কিন্তু যে জায়গাটার জন্য অপেক্ষা করছেন সেই জায়গাটা কিন্তু অলরেডি ডান হয়ে গেছে তার পরবর্তীতে কিন্তু এতটা সময় দিয়ে আমরা প্রত্যেকের জায়গা থেকে সেই সলিউশন হয়তো আমরা এখান থেকে হয়তো পাবো না কারণ এতটা সময় আজকের দিনে দাঁড়িয়ে যে সময়টা আমরা অতিক্রান্ত করছি প্রত্যেকেই সেই সময়টা হয়তো আমাদের জায়গা থেকে আমরা পাবো না বাট এই মুহূর্তটা রয়েছে সেই লার্নিং মুডে প্রত্যেকটা জিনিসকে খুঁটিনাটি ভাবে আমাদের বেসিক যে পার্টগুলো সেগুলো কিন্তু জানতে হবে আজকে দিনে দাঁড়িয়ে এই কানেক্টের মধ্যে সামান্য একটা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আমরা যারা সেট করতে পাচ্ছি না তারা এখনো পর্যন্ত নিজেদের জায়গা থেকে সেই জায়গাটাও কিন্তু তেনারা বুঝতে চেষ্টা করছেন না যে এটা বেটা টেস্টিং এবং এই বেটা টেস্টার হিসাবে আমার আপনার কিন্তু প্রত্যেকের অংশগ্রহণ করা উচিত কারণ অন দা রেকর্ড কোম্পানি কিন্তু আমরা প্রত্যেকে জানি ও কানেক্টের এই মুহূর্তে ওয়েবসাইটে আমাদের যে ক্লাউড যে ডেটা ক্লাউড ডেটা বেসে যে সমস্ত ডেটাগুলো স্টোরেজ হচ্ছে সেখানে কিন্তু আমি আপনার আমার আপনার প্রত্যেকেরই কিন্তু ডেটা কিন্তু ক্লাউড ডাটা স্টোরে কিন্তু স্টোর হয়ে থাকছে তো কোম্পানি কিন্তু মিনিসের মধ্যে কিন্তু আমার আপনার জায়গা থেকে সেই ডেটা কিন্তু কোম্পানির কাছে রয়েছে যে আমরা ও কানেকটের মধ্যে কী করেছি ও কানেকটের মধ্যে আমরা কত কিছু অ্যাক্টিভিটি করেছি কতক্ষণ আমরা টাইম স্পেন্ড করেছি কতগুলো ওয়েবিনারে আমরা লিঙ্কে ক্লিক করেছি ও সহ যে সমস্ত র লিঙ্ক এভরিথিং সমস্ত জায়গা থেকে কিন্তু ক্লাউড ডেটাবেসে বেসে কিন্তু আমার আপনার প্রত্যেকের ডেটা কিন্তু কোম্পানির কাছে রয়েছে স্টোরেজ এমনটা নয় যে আমি এলাম আর গেলাম বা আসলাম বা না আসলাম তাতে কি আছে এমনটা কিন্তু নয় কারণ ডেটা স্টোরেজ বা ডেটা আমরা প্রত্যেকে জানি টেকনোলজি আমাদের ও কানেক্টেড যে সমস্ত ডেটা রেকর্ডিং সমস্ত কিছুটা কিন্তু ক্লাউড কিন্তু স্টোরেজ স্টোরেজ রয়েছে এবং সেই ক্যাপাসিটিটা ডাটা আমরা জানি যে এই ও আমরা যে সমস্ত ওয়েবিনার রেকর্ডিং বা আমরা যে এই লিঙ্কগুলো গুলো ক্রিয়েট করি সমস্ত কিছুটা কিন্তু ক্লাউড ডাটা বেসে কিন্তু স্টোরেজ কারণ কারণ আমাদের ডিভাইসের মধ্যে কিন্তু সেই সমস্ত রেকর্ড কিন্তু থাকে না সেটা থাকে কিন্তু ক্লাউড ডাটা বেসে তো ক্লাউড ডাটা বেস থেকে কোম্পানি কিন্তু মিনিসের মধ্যে কিন্তু আমরা আপনার জায়গা থেকে সমস্ত রেকর্ড কিন্তু কোম্পানির কাছে থাকবে তার পরবর্তীতে আমরা জানি যে ট্র্যাকিং প্রসেস এভরিথিং সমস্ত কিছু জায়গা থেকে আগামী দিনে এমন একটা জায়গা আসবে আমাদের অ্যাস উপরে স্যার যে ঘোষণা করেছিলেন যে আমি দু বছর পরে ফাউন্ডার মেমিলিদেরকে নিয়ে আমি আলোচনা মিটিং এর মধ্যে থেকে জানতে চাইবো অনপ্রাসিভ থেকে তাদের কি পাওয়া বা অনপ্রাসিভকে তিনারা কোন জায়গাটা তিনাদের জায়গা থেকে দিয়েছেন এবং কোন জায়গাটাতে তিনারা অনপ্রাসিভকে রাখতে চেয়েছেন বা এভরিথিং তাদের আজকের দিনে দাঁড়িয়ে ধরুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কিংবা টু থাউজেন্ড টোয়েন্টি গিয়ে তিনারা অনপ্রাসিভ থেকে কি আর আশা করছেন বাকি চাইতে চাইছেন এমন একটা জায়গা কিন্তু তিনি আমাদের কাছে আসতে চলেছেন তো তেমন জায়গাতে আপনি তখন কি করবেন আপনার জায়গা থেকে যদি আপনি মিটিং অ্যাটেন্ড করার পরে মুহূর্তে যদি আপনাকে কল করে দেওয়া হয় অ্যাজ স্যার তখন আপনি কি করবেন তো সেই জায়গাটাতে আপনাকে আমরা জানি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আমাদের কাছে একটা বড় পার্ট বা সেটাকেও কিন্তু ব্রেক করতে আসছে আমাদের ওখানে একটা মধ্য থেকে কারণ আমরা প্রত্যেকে জানি যে অটো ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট যে অপশন বা ফিচার্সটি সেটি কিন্তু আমাদের কাছে আসতে চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যম থেকে তো সেক্ষেত্রে আমার আপনার এই কথা বলার যে ভয়েসটা সেটা কিন্তু অটো ল্যাঙ্গুয়েজে যে যার ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু ট্রান্সলেট হয়ে কিন্তু সেটা তেনাদের কাছে কিন্তু পৌঁছাবে বাট তার পরবর্তীতে কিন্তু আমার আপনার সেই জায়গাটা কিন্তু প্রত্যেকেই নিতে হবে এবং প্রত্যেকে কিন্তু সেভাবে এগিয়ে যেতে হবে তো সেই কারণে জন্য অনপ্রেসিভকে বোঝার চেষ্টা করুন টেকনোলজিটাকে বোঝার চেষ্টা করুন আমি আপনি আমি কিংবা আমাদের আরো কিছু স্যার ম্যাডাম কি বলছেন আপনি সেটাকে কান না দাঁত দিয়ে আপনি আপনার জায়গা থেকে নিজেকে অ্যানালাইসিস করার চেষ্টা করুন যে টেকনোলজির মাধ্যম থেকে কিভাবে এই মুহূর্তে ওয়ার্ল্ড পরিচালিত হচ্ছে বা একটা কান্ট্রির ইকোনমি কিভাবে পরিবর্তন হচ্ছে বা জিডিপি গ্রোথ রোথ যেটা আমরা জিডিপি বলি গ্রোস ডোমেস্টিক যেটা গ্রোথ যেটা একটা কান্ট্রির ক্ষেত্রে একটা বড় পার্ট তো সেই জিডিপি রেট কিভাবে একটা আইটি সেক্টর বা আইটি সেক্টরের মধ্য থেকে এই মুহূর্তে একটা কান্ট্রির কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে সমস্ত কিছুটা যদি আপনি আপনার জায়গা থেকে অ্যানালাইসিস করতে পারবেন তাহলে কিন্তু অনপ্রাসিভকে আলাদা একটা জায়গাতে আলাদা একটা স্থানে এবং আজকের দিনে দাঁড়িয়ে অ্যাজ এ ফাউন্ডার আপনি কিন্তু উদাউট আর্নিং ছাড়াও কিন্তু প্রাউড ফিল করবেন বাট শুধুমাত্র উইদাউট আর্নিং ছাড়াই যে আমরা প্রত্যেকে প্রাউড সেটার যেমন কিছু অনেকগুলো কারণ কিন্তু রয়েছে তার পরবর্তীতেও আমরা প্রত্যেকেই জানি আর্নিং আমাদের একটা বড় পার্ট কারণ লাইফে আমাদের মানি একটা বড় পার্ট তো সেটার জন্য কিন্তু আমাদের কাছে এতদিনের এই প্রচেষ্টা এতদিনের এই সিস্টেম সুপারেসার যেমন ভাবে ডেভেলপমেন্ট করে আসছেন সমস্ত কিছুটা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি দেখতে চলেছি তার জন্য স্টেটুন এবং বি হ্যাপি এবং বি পজিটিভ প্রত্যেকেই এই সিস্টেমের মধ্যে ইঙ্গেজ থাকুন এবং ও কানেক্টের মধ্যে প্রতিটা ফিচার সহ পরবর্তী আপকালিং যে সমস্ত প্রোডাক্ট আসছে এবং আগামী দিনে সুপারেসার আমাদের কাছে কি ইনফরমেশন বার্তা দেন সেদিকে আপনারা প্রত্যেকে ফলো আপ রাখে এবং এইভাবেই কিন্তু প্রত্যেকে এনজয় দ্য প্রসেসের মধ্যে থেকে এগিয়ে যাওয়ার বার্তা রেখে আমার জায়গা থেকে সংক্ষিপ্ত আলোচনা রাখবো এবং মাইক্রোফোন হ্যান্ড ওভার করব আমাদের গেস্ট সঞ্চালক সমন ঘোষ স্যারকে তার আগে আমি একটু আমাদের মেন্টো স্যারের কাছে একটু জানতে চাইবো স্যার যে আমাদের এই ল্যাপটপের ক্ষেত্রে রিফ্রেশ অপশনটা আমি কোথা থেকে পাবো ল্যাপটপের ক্ষেত্রে ওখানে একটা রিফ্রেশ ইয়েস স্যার জরুরি এই পেজটা হ্যাং করে যাচ্ছে আমি বাম সাইডে দেখুন একটা গোল আকারে যে রিফ্রেশ অপশন আছে বাম সাইডে একদম আপনার ইকো সিস্টেম লিখা আছে অন পেসে ওর পাশে দেখুন একটা রিফ্রেশ গোল আকারে রিলোডিং পেজ বলে যেটা দেখুন আপনি কি দেখতে পাচ্ছেন এরো চিহ্ন দেখতে পাচ্ছেন আমি তো কিছু দেখতে পাচ্ছি না আপনি ল্যাপটপে আছেন यस 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 ল্যাপটপে গোল আকারে দেখুন রিফ্রেশ হয় না যেটা বুঝতে পারছেন হ্যাঁ উনি রিফ্রেশ করতে গেলেন তাই না এটা আমার জানা ছিল না যার কারণের জন্য আমি কোয়েশ্চেনটা করেছিলাম কারণ আমি অপশনটা বুঝতে পারছিলাম না

মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আবারও আমরা আলোচনায় দুর্দান্ত আলোচনা আমাদের রেসপেক্টেড স্যার করছেন নেক্সট আমি ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার বিভাস মালাকার স্যার ওয়েলকাম গুড মর্নিং বুম বুম গুড মর্নিং বুম 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 বুম

ওকে থ্যাংক ইউ স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো টিম বাংলা নবাক কর্তৃক আজকের এই তম বাংলা ওয়েবিনারে সম্মানিত হোস স্যার সম্মানিত কো স্যার ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার সহ ইউটিউবে আমার কথা শুনছেন প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা অভিনন্দন থ্যাংক ইউ দুর্দান্তভাবে আমাদের টিম বাংলা নবাব এগিয়ে থাকে এগিয়ে রাখে সেই ট্যাগলাইন নিয়ে এগিয়ে চলেছে প্রতিনিয়ত তো সরি আমি আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এই জন্য আমি আমার গলাটাও বসে গেছিল এই জন্য কথা বলার মতো সুযোগ ছিল না এই জন্য আমি একটু মানে পরে মানে থাকতাম ঠিকই কিন্তু কথা বলার মতো সুযোগটা পাইনি তো থ্যাংক ইউ সবাইকে অসংখ্য আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা প্রতিনিয়ত আমরা যে টিম বাংলার নবাবে এসে আমাদের যে অনপ্রেসিভ আমাদের সেই লাইফ সেন্স করার যে অনপ্রেসিভে আমরা প্রবেশ করতে পেরেছি এজন্য আমরা স্বয়ং সৃষ্টিকর্তা বিশেষ করে আমি স্বয়ং সৃষ্টিকর্তার উপরে কৃতজ্ঞ যে এত বড় একটা আইটি কোম্পানি ওনার পার্টনার মালিক হতে পেরেছি তার জন্য প্রত্যেককে জানাই কৃতজ্ঞতা আর প্রতি নিয়ত আমাদের যে স্যার ম্যামরা যে আলোচনা করে থাকেন যেটা আমাদের আগামী দিন দিনগুলোতে আমাদের জীবনটাকে মানে সুন্দরভাবে পরিচালনা করার জন্য একান্ত হিসেবে কাজ করবে তো সেই জায়গায় আমরা প্রতিনিয়ত থেকে সেটা শিখে শিখে থাকি থাকি নিয়ে এবং এটাই আমাদের একমাত্র দরকার যেটা আমরা এখান থেকে শিখে থাকি বা এটা আমাদের জীবনে এবং আমাদের পরবর্তী জেনারেশন আহ গুলোকে সঠিকভাবে পরিচালনা করবে এজন্য আমরা প্রতিনিয়ত ওয়েবেন এর থাকার চেষ্টা করব যদিও আমি এজন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আর এই যে অনপেসিভে আমরা প্রতিনিয়ত আমরা একটা সময় কিন্তু শুনতাম যখন আমাদের আমরা সেমিনার দেখতাম যখন আমাদের ওয়েব মানে ফাউন্ডারশিপ ওপেন ছিল ফাউন্ডারশিপ নেওয়ার ওপেন ছিল তখন আমরা একটা সময় কিন্তু শুনতাম যে আমরা যখন প্রতিদিন আমরা ওয়েবসাইট পাবো সেদিন আমরা বুঝে যাবো যে আমরা কিন্তু আমাদের সেই ইনকামের জায়গায় কিন্তু আমাদের সেই জায়গায় কিন্তু আমরা চলে এসেছি তো তখন আমরা দেখতাম যে মাসে একটা ওয়েবিনার আসতো তারপরে দিন মানে পরে তারপরে একটা সময় সপ্তাহে একটা তারপরে আমরা দিন পর্যন্ত দেখলাম যে সপ্তাহে মানে সপ্তাহে একটা করে ওয়েবসাইট আসতো তো এখন যেহেতু আমরা গত দুই তিন দিন দেখছি যে আমরা গত দুই দিন আর কি যে আমরা প্রতিদিন ওই ওয়েবসাইট আসছে আর আজকে হয়তো বা আসতে পারে এসেছে কিনা আমি অবশ্য দেখিনি এখনো তো এই যে আমরা যে প্রতিদিন যে ওয়েবসাইট এটা কিন্তু আমরা নিকটে তার মানে আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত যে আমরা আমাদের সেই সেইসনের জায়গাটা কিন্তু একেবারে নিকটে মানে আমরা যে যাই বলি না কেন যে যাই বলুক না কেন আমরা পূর্বে কিন্তু অনেক কথা শুনেছি যে আর কতদিন আর কত দিন তো আমরা সেই জায়গাটা যখন পেয়ে গেছি তখন কিন্তু আমাদের আমরা কিন্তু একেবারে আমাদের সেই অ্যাপেলাইজেশন জায়গাটা কিন্তু একেবারে খুব নিকটে কিন্তু আমরা চলে এসেছি তো এই কারণে আমরা আর কেউ অধৈর্য হব না বা এখান থেকে আমরা বিচ্যুত হব না বা এখান থেকে অধৈর্য হয়ে এখান থেকে চলে যাব না তো এই যে আমাদের ধৈর্যটা এতদিন ধরে আমরা যে ধৈর্যটা ধরে এসেছি সেই ধৈর্যটার ফল কিন্তু আমরা অতি শীঘ্রই কিন্তু পাওয়ার জায়গাটা কিন্তু আমরা খুব সন্নিকটে আমাদের তো আর একটা বিষয় আছে যেটা আমরা যে কোনো ব্যক্তি বা যে কোনো প্রতিষ্ঠান বলেন যে কোনো সিস্টেম বলেন এটা সম্পূর্ণ সেই সফলতার জায়গায় নির্ভর করে তার বিশ্বাসের উপর আর সেই বিশ্বাস লেভেলটা কিন্তু আসে আমাদের ব্রেন থেকে তো সেই আমরা প্রতি প্রতিনিয়ত আমাদের ব্রেনে বা আমাদের সেই চিন্তা চিন্তাটার ভিতরে আমরা যে যে ধরনের চিন্তা আমাদের ব্রেনে প্রবেশ করায় ঠিক পরবর্তীতে পরবর্তীতে কিন্তু কিন্তু সেই রেজাল্ট আমরা পেয়ে থাকি যেমন কোন একজন ব্যক্তি প্রতি প্রতিনিয়ত যদি চিন্তা করে যে আমি একটা কাজ একটা কাজ একটা কাজ যখন শুরু করা হয় তখন তার দুইটা সাইড থাকে একটা থাকে নেগেটিভ সাইড একটা থাকে পজিটিভ সাইড তো একজন ব্যক্তি যদি কখন মনে করে যে আমি কোটি টাকা ইনকাম করব তো যখনই আমরা এই চিন্তাটা আমাদের ব্রেনে মানে থট প্রসেসে প্রবেশ করে তখন কিন্তু এক আমাদের কিছু চিন্তা আছে ওটাকে টেনে ধরে যে না তুই এটা পারবি না তোদের এটা সম্ভব না কিন্তু আরেকটা সাইড যেটাকে আমরা বলে সাবকনশিয়াস মাইন্ড ওটা ওটা ওটাকে আমরা যে যে ধরনের চিন্তা মানে যে ধরনের খাবার তাকে দি ঠিক তেমনি ভাবে কিন্তু আমরা পরবর্তীতে রেজাল্ট পাই তো আমরা অবশ্যই এখানে আমরা পজিটিভ চিন্তা কিন্তু প্রতিনিয়ত প্রবেশ করাবো তো পজিটিভ চিন্তা প্রতিনিয়ত প্রবেশ করার মাধ্যমে কিন্তু আমরা ঠিক একটা সময় আমরা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবো ঠিক সেই পজিটিভ রেজাল্ট পাওয়ার সময় কিন্তু আমাদের একেবারে আমরা চলে এসেছি তো এই পজিটিভ রেজাল্ট অনেকদিন ধৈর্য ধরার পরে যে পজিটিভ রেজাল্ট পাওয়ার যে একটা অনুভূতি বা একটা ফিলিংস বা একটা মানে সফলতার যে একটা মানে মানে উচ্চ চিন্তা এটা যে কত বড় ইফেক্ট একজন মানুষের জীবনে সেটা কিন্তু আমরা অতি শীঘ্রই অতি শর্ট টাইমের ভিতরে পেতে চলেছি তো থ্যাংক ইউ এতটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখলাম থ্যাংক ইউ ওভার টু মিস্টার সোমেন ঘোষ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার বিভাস কান্তি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আপনি আলোচনা করলেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ নেক্সট ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার তাপস কুমার মাইতি স্যার ওয়েলকাম গুড মর্নিং বুম বুম ইয়েস স্যার বুম বুম ভেরি ভেরি গুড মর্নিং ইয়েস অল অফ ইউ ওয়েলকাম টিম বাংলা নবাব কথা আয়োজিত 156 তম ও কানেক্ট ভার্চুয়াল মিটিং এ সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কনফেসিভ সময় বাড়ছে আমাদের অনপেসিভের আমাদেরও জীবনের অনেকটা পথ এগিয়ে চলছে বা বেড়ে যাচ্ছে আমরা উৎফুল্ল আনন্দিত আমরা হচ্ছে এই জন্য বেশি আনন্দিত কারণ অনপেসিভের মতো একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি যেটা গ্লোবাল প্ল্যাটফর্ম শুরু থেকেই কারণ আমরা তো কখনোই কেউ চিন্তা করতে পারিনি যে আমরা একটা এআই পরিচালিত ওয়ার্ল্ড ওয়াইজ একটা বিজনেস প্ল্যাটফর্মের মালিকানা পাব স্বপ্নেরও বাইরে চিন্তার ভাবনার অনেক ঊর্ধ্বে তাই সত্যি আমরা বুঝতে পারিনি যখন বুঝতে পারলাম অনেকটা সময় চলে এসেছি আমরা এর মধ্যে কাটিয়ে ফেলেছি অন মধ্যে তাই এই মুহূর্তে আরও বেশি করে আমাদের আনন্দ হচ্ছে যে হ্যাঁ আমরা সত্যি ভাগ্যবান আমার সত্যিই হচ্ছে ফরচুনেট আমাদের কিছু বলা হচ্ছে যে আমরা হচ্ছে প্রাউড ফাউন্ডার আর্লি বার্ডস ফাউন্ডিং মেম্বার ইত্যাদি সত্যি তাই তবে প্ল্যাটফর্ম আমরা বলি বা বারবার বলেন যেটা হচ্ছে স্বপ্ন প্ল্যাটফর্ম কারণ আমরা জন্ম অবধি এতদিন অতিক্রান্ত করেছি আমাদের স্বপ্ন আমরা পূরণ করতে পারিনি কিছু হয়তো আমরা অ্যাচিভ করেছি সেটা খুব কম তার জন্য আমরা গর্ববোধ করতে পারিনি কারণ সকলকে নিয়ে বাঁচার সকলকে নিয়ে চলার সকলকে নিয়ে যে সাফল্য যে পা যে আনন্দ সেটা যে বিশ্বব্যাপী আনন্দ মানবিকতার যে আনন্দ সেটা আমরা এতদিন পাইনি এখানে এসে কিন্তু এর কথা শুনি বা এই যে বিভিন্ন ওয়েবিনার যে আলোচনা হয় শুনে শুনে আমাদের কিন্তু সেই অভিজ্ঞতাটা এসে গেছে আবার বলা হচ্ছে মানুষ কারিগর এই প্ল্যাটফর্ম হ্যাঁ আমরা মানুষ মানুষ নামে হাত হাত পা আছে সেক্ষেত্রে আমরা মানুষ কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত কেউ গরিব কেউ ধনী আবার কেউ মানবিক অর্থাৎ কারো হাত নেই হয়তো কারো পা নেই কেউ হয়তো চোখে দেখতে পায় না কানে শুনতে পায় না আরো হচ্ছে বিভিন্ন দিকেই হচ্ছে তারা হচ্ছে মানবিক মানে পঙ্গু তারাও কিন্তু এখানে এসে যোগদান করতে পেরেছি ফাউন্ডারশিপটা পেয়েছে কিন্তু আমরা যে বৃহত্তর যে স্বার্থটা এখানে দেখা হচ্ছে সেটা এখন আমরা তার সাথে একাত্ম হতে পেরেছি এসে রাস ওই কারণ আমরা এখানে সারা বিশ্ব থেকে চোদ্দ লাখ প্লাস ফাউন্ডার আমরা এখানে সুযোগটা পেয়েছি আরো কিছু কিছু পেয়েছিল কিন্তু সামহাউ কোনো কারণে কেউ কেউ নিজের কারণে তারা এটা ছেড়ে চলে গেছে আবার কেউ কিছু দিক কাজ করার জন্য এটা থেকে চলে যেতে বাধ্য হয়ে গেছে আবার অনেকে বুঝেনি বলে তারা রিনি করেনি তারা বাইরে রয়েছে এবারে তৃতীয়ত বলা হচ্ছে যে সারা বিশ্বকে নূতন শেপ দেবে নতুন আকার দেবে নতুন ভাবে গড়ে তুলবে আমরা এখন যে পৃথিবীটা দেখছি সে পৃথিবীটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি প্রভাটিটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে সারা বিশ্বব্যাপী এর কারণটা কি না ফাইভ পার্সেন্ট মানুষের কাছে যে অর্থ রয়েছে রেস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের কাছে সেই অর্থটা রয়েছে তাই ধনী আরো ধনী হচ্ছে গরিব আরো গরিব হচ্ছে তাই আমাদের মধ্যে যে মানবিকতার যে বিকাশ ঘটা যেভাবে আমরা বাঁচতে চেয়েছিলাম যেভাবে আমরা চলতে চেয়েছি যেভাবে এই সুন্দর পৃথিবীটাকে হ্যাঁ উপভোগ করতে চেয়েছি তার রূপ রস গন্ধ যে আমরা মাতোয়ারা হতে চেয়েছি একাত্ম হতে চেয়েছি সকলকে নিয়ে চলার সেটা কিন্তু আমরা পাইনি কিন্তু এর স্যার আমাদের সেই পূরণ করবার জন্য এই প্ল্যাটফর্মটা কিন্তু অন্য একটা দিক বা এই প্ল্যাটফর্ম তিনি সৃষ্টি করেছেন তাই তিনি একজন যে গ্রেট ভিশনারি পার্সন এটা আমরা বারবার বলি তিনি একজন কাইন্ডহার্টেড পার্সন এটা বারবার বলি তিনি যে একজন ড্রিম মেকার টিম মেকার সেটাও বলি তিনি যে আদ্য প্রান্তে যে পাইনিয়ার মানে পথিকৃত লিভিং লেজেন্ড জীবন্তের কিংবদন্তি যা যা আখ্যা দেওয়া যায় যা যা যে যেগুলো আমরা তাকে অ্যাডজেক্টিভ আমরা তার সম্বন্ধে বলি না কেন আমার মনে হয় খুবই কম বলা হয় সেগুলো এই জন্য তাকে একবার আমি স্যালুট জানাচ্ছি শত শত কোটি প্রণাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি সালাম জানাচ্ছি অনপেসিভ চলছে পাঁচ বছর প্লাস হয়ে গেল অনেকটা পদ আমরা তো করেছি আরো অনেক পদ আমাদেরকে এগোতে হবে কারণ এসার বারবার বলেন যে তার মিশন আর ভিশনটা কত কামিং হচ্ছে ফোর হান্ড্রেড ইয়ার্স চারশো বছর তার পরিকল্পনা হ্যাঁ সেই পরিকল্পনাটা সময় আমরা আজ পৃথিবীতে যারা আছি এসে যুক্ত আছি বা যুক্ত নেই কেউ কিন্তু থাকবো না কিন্তু তার এই প্ল্যাটফর্ম তো থাকবে অনপেসিভ থাকবে তার যে কালোজি যে প্রোডাক্ট গুলো যা বেনিফিট বা সকল বেনিফিশিয়ারি সকল মানুষ তারা এটা পাবে উপকৃত হবে কেউ এর প্রোডাক্ট ব্যবহার করবে কেউ আবার এখানে হচ্ছে কাজকর্ম খুঁজে পাবে অ্যাফিলেটিভ লিঙ্ক রেফারেল লিঙ্ক মাধ্যমে তা এরা সারা বিশ্ব কিন্তু উপকৃত হবে একটা পৃথিবীর আদি থেকে মানুষের সৃষ্টির সূত্র থেকে আদিম যুগ থেকেই একটা কথা আমরা বারবার দেখি বলে থাকি যে পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্র হলো কি না একটা ষড়যন্ত্র বিজ্ঞানের আশীর্বাদে অনেক কিছু যন্ত্র আবিষ্কার হয়েছে অনেক কিছু টেকনোলজি আবিষ্কার হয়েছে যেগুলি প্রত্যেকটা হচ্ছে কালোজি যেগুলো মানুষের ভালোর জন্য আবিষ্কার হয়েছে আবার এগুলো কি আমরা ভালোতেও যেমন ব্যবহার করতে পারি আবার মন্দ লোকেরা সেটাকে খারাপ কাজেও ব্যবহার করতে পারে ধ্বংসের কাজে ব্যবহার করতে পারে তাই এটা হচ্ছে মানুষ বিদ্বেষী এই তাই সবচেয়ে বড় যন্ত্রটা হলো ষড়যন্ত্র এটা কেবলই কিছু কতিপয় মানুষ তারা খারাপ কাজেই লাগে এই জন্য এটাকে বলা হচ্ছে কনস্পিরেসি অর্থাৎ অন্তর্ঘাত বা ষড়যন্ত্র সবচেয়ে বড় যন্ত্রই হচ্ছে এই ষড়যন্ত্র আমরা দেখলাম যে এই প্ল্যাটফর্মে আমরা মানবিকতার কারণে যেটাকে সৃষ্টি করেছেন দীর্ঘ পঁচিশ বছর সাধনা করে গবেষণা করে তাতেও দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে কনসফিডেন্সির মধ্যে পড়তে হচ্ছে কাদের কাদের দ্বারা না ঘরে এবং বাইরে উভয় প্রকার মানুষের দ্বারা ঘরে মানে আমাদের যে এখানে যে ম্যানেজমেন্ট টিম আছে তাদের কতিপয়ী মানুষ যারা রোল মডেল ছিলেন তারাও কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে আবার আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি রয়েছেন তারাও এর সাথে যুক্ত হয়ে কাজ ছেড়ে চলে গেছেন আবার আমাদের ফাউন্ডারদের মধ্যে কিছু কিছু যারা দেখে আমি মূর্খ বলি মূর্খ মানে এই অর্থ নয় যে পড়াশোনা জানেন সে নয় মানে যাদের বিচার বিবেচনা করার ক্ষমতাটা এতই কম তারা বিভিন্ন ইউটিউবিয়ানে যে সমস্ত গুলো গাল গল্প বেশ রসিয়ে বসিয়ে বলা হয় মুখলোচক করে শুনে তার দ্বারা তারা বিভ্রান্ত হয়েও তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছু আহ অল্পেশির সঙ্গে কুমন্তব্য করে ফেলে যেটা এই অল্পেশিরে প্রভাব পড়ছে আমাদের ফাউন্ডার্সদের মধ্যে প্রভাব পড়ছে অ্যাসের মধ্যে প্রভাব পড়ছে কারণ তিনি তো এর হচ্ছে হতা না তিনি তো হচ্ছে এর মালিক মেন্টার এর সিও আমরা তো নামে হয়েছি আমরা কতটুকু তাকে সঙ্গতে দিই কতটুকু তার কথা তার উপদেশ তার সিস্টেমটা ফলো করি বা মানি আমরা অধিকাংশ নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকি হ্যাঁ আমরা মিটিংয়ে এ অনেকে আসি বলি ভালো ভালো কথা আমরাও বলি যেটা কোম্পানির পক্ষে ভালো আমাদের পক্ষে ভালো এসএল পক্ষে ভালো দেশের দশের পক্ষে ভালো কিন্তু আমরা মনে মনে কিন্তু হান্ড্রেড পারসেন্ট এখানে আমরা বিশ্বাস নিয়ে সেটা বলতে পারি না নিজেদের যে মনের মধ্যে যে স্বার্থপরতা আছে ঈর্ষা আছে সেটাকে আমরা কিন্তু ভুলতে পারিনি আমরাও মাঝে মধ্যে অবিশ্বাস করে ফেলি ধৈর্য ধরতে পারি না তাই এর সাথে আমাদের তুলনা করলে হবে না তিনি হচ্ছে তার দোষর কিচ্ছু নেই তার কার্বন কপি হয় না কপি হয় না সারা বিশ্বের যত বিজনেস প্ল্যাটফর্ম আছে সে জয়েন্ট কোম্পানি বলুন লায়েন্স কোম্পানি বলুন আর এদিকে স্টার্ট আপ কোম্পানি বলুন র্যাবিট কোম্পানি বলুন অন্যান্য সব একদিকে থাকবে আর অনপ্যাসিভ আরেক দিকে থাকবে অন্যান্য যে সমস্ত সিওরা রয়েছেন তারা একদিকে থাকবে আর স্যার একদিকে থাকবেন সুতরাং এর মধ্যে গুলিয়ে ফেলে চলবে না এর ফারাকটা কিন্তু আমরা যারা কিছুটা এখানে কিছুটা মন মনপ্রাণ দিয়ে এটাকে ভালোবাসি তারা কিন্তু বুঝতে এবং যারা বুঝতে তারাই সত্যিই আমরা ভাগ্যবান আর যারা বুঝতে পারেনি সত্যিই তারা হচ্ছে ভাগ্যহীন তারা বুঝতে পারে না বলেই তাদের ঘাটতি রয়েছে বলেই সেই জন্যই তারা বুঝতে পারে না হোক বারে বারে বিঘ্ন করছে চলার পথে বাধা হচ্ছে কারণ আমরা বলে থাকি না যে আমাদের জীবনটা কুসুমাস তীর্ণ নয় অধিকাংশ সময় কণ্ঠকা কীর্ণ অজানা অজানা পথে চলতে গেলে মাঝে মধ্যে হুচুট খেতে হয় অল্পেশিগর ক্ষেত্রেও তাই হচ্ছে হুচুট খাচ্ছে আবার উঠে দাঁড়াচ্ছে আবার হুচুট খাচ্ছে আবার ভাবে নতুন সাজে গুছিয়ে নিচিয়ে আসছে আমাদের জন্য বিশ্বের মানবিকতার জন্য তাই আমাদেরকে কি হতে হবে না ফার্স্ট হতে হবে কমার্শিয়াল সমাজ ব্যক্তি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য দেওয়া যায় না কারণ আমাদের প্ল্যাটফর্মটা হতে একটি বিজনেস প্ল্যাটফর্ম তাই এখানে কিন্তু অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পেতে হলে কিন্তু এই প্ল্যাটফর্মটার দরকার এবং এটাকে গতিশীল হতে হবে আমরাও কিন্তু গতিশীল যতই মাঝে মধ্যে রিংকেস দেখা দিই কি না কেন বাকেলস গুলো আসুক না কেন আমরা কিন্তু সেটাকে অতিক্রম করে যাচ্ছি আমাদের যে জার্নিটা আছে এটা একটা কমিউনিটি নিয়ে অর্থাৎ চোদ্দ লাখ প্লাস একটা কমিউনিটি বিশাল টেক টিম বিশাল ম্যানেজমেন্ট গ্রুপ বিশাল লয়ার টিম ইত্যাদি ইত্যাদি আছে তাই কিন্তু আমরা একটা ভালো জায়গায় যেতে পারি হ্যাঁ মাঝে মধ্যে ম্যানিপুলেট হয় হতে হয় কেউ কেউ করছেন ম্যানিপুলেট তারা অ্যাকচুয়ালি হয়তো তারা জেমস তাদের মধ্যে অনেক কোয়ালিটি আছে ট্যালেন্ট আছে তারা কি করে না করার চেষ্টা করে বা তারা অতিরিক্ত কিছু দেখানোর জন্যই শেষ পর্যন্ত তারা কি হয় না দূরে সরে চলে যায় বুঝতে পারে না কি তারা পেয়েছিল কি তারা হারালো যার জন্যই আমার মতে তারা হচ্ছে দেয়ার ওন গ্রেভ তারা নিজেদের কবরটা তারা কিন্তু খুঁড়ছে এর পরে যখন অনপিপের আরো সুদিন আসবে তখন তারা কিন্তু আর এখানে আসতে পারবে না তাই তাদের যত ট্যালেন্ট থাকুক না কেন যত তাদের কোয়ালিটি থাকুক না কেন যতই তারা পিস অফ জেমস হোক না কেন এর থেকে তারা চিরকালই দূরে সরে থাকতে হবে তাদেরকে এটাই হচ্ছে তাদের কবর এবং আমাদের আমরা অনেক সময় কি করি না আমাদের এই পার্সোনাল লাইফকে এবং প্রফেশনাল যে লাইফ দুটোকে আমরা কিন্তু গুলিয়ে ফেলি দুটোকে এক করে ফেলি যার জন্য আমাদের এই গুলিয়ে ফেলার ফলে আমরা নিজেদের নিজেদের ক্ষতি আমরা করে ফেলেছি কারণ প্রফেশনাল লাইফটা হচ্ছে সে আলাদা সেখানের সাথে আমাদের যে অনপেসিভ যে প্ল্যাটফর্ম যে লাইফ সেটা আলাদা কিন্তু ওটার সাথে এটাকে গুলিয়ে ফেলে চলবে না ওটা আলাদা এটা আলাদা যখনই আমরা বুঝতে পারি না বা গুলিয়ে ফেলি তখনই বিপদটা হয় গোলমেল হয়ে যায় সঠিক বেঠিক সেই বাচ্চার ক্ষমতাটা তখন কিন্তু আমরা হালিয়ে ফেলি তাই এত আমরা বলছি তা সত্ত্বেও আমাদের মধ্যে কিন্তু সঠিকটা নির্ধারণ কর্তার না করার ফলেই হচ্ছে কিন্তু আমরা মাঝে মধ্যে পিছিয়ে ফেলি মাঝে মধ্যে আমাদের মনটা মলিনতা ভরে যায় যা হোক আমাদের এসবগুলো করলে চলবে না সদা সতর্ক থাকতে হবে পেশেন্সটাকে লেবেলটাকে বাড়াতে হবে বিশ্বাসটা আত্মবিশ্বাসটাকে লেবেলটাকে বাড়াতে হবে ইথিক্যালিটা আমার ইথিক্যালি আমাদেরকে থাকতে হবে আর আমরা হচ্ছে অ্যাসের যেহেতু ওয়ারিয়ার গ্রেড ওয়েিয়ার মানে বীর সৈনিক আমরা আমাদের তরুমূল প্রাণ এখানে শুকিয়ে দিয়েছি তার সিস্টেমটাকে তো আমাদেরকে ফলো করতে হবে তার বাণী বা কথাগুলোকে বাণী হিসাবে বেদ বাক্য হিসাবে আমরা মেনে চলবো এই তো আমাদেরকে নিতে হবে আর এই যে প্রোডাক্ট যে সমস্ত আছে এগুলো এক একটা হচ্ছে এক একটা প্রোডাক্ট মানে একটা ইন্ডাস্ট্রি বা সফটওয়্যার বা বিজনেস মিলিয়ন মিলিয়ন বিজনেস শুধু একটা ও কানেক্ট যেটা আমাদের প্রধান প্রোডাক্ট বা ব্যাকবোল প্রোডাক্ট সেটাই সারা বিশ্বের মধ্যেই হচ্ছে ইন্টারনেট জগৎকে হুলুসফুলুস করে ফেলেছে ড়িয়ে দিচ্ছে তার ভিতটাকে তাহলে আর যখন আরো আমাদের এই যে আরো যে যে ডিজিটাল প্রোডাক্ট যেগুলো আছে পঞ্চাশ থেকে ছাপ্পান্নটা সেগুলো যখন আসবে তাহলে কি হবে সারা বিশ্বে কি হবে ইন্টারনেট ওয়ার্ল্ড কি হবে এবং ওয়ান স্টপ সলিউশন আমাদের ওয়ান কোন হচ্ছে সলিউশন বা সমস্যা যে প্রবলেম আছে তার সমাধান নেই সেটা কিন্তু নেই এখানে কিন্তু হবে না যত সমস্যা থাকুক না কেন তার সমাধান এখানে পাওয়া যাবে এই জন্য বলা আছে এটা ওয়ান স্টপ সলিউশন আবার এর এত যে প্রোডাক্টগুলো আসছে আবার ফিজিক্যাল প্রোডাক্ট আসবে ইন লং রান মানে অদূর ভবিষ্যতে সেক্ষেত্রে এর ইনভেনশন এর যে প্রোডাকশান এর যে নূতন প্রোডাক্ট তার যা গ্রেটেস্ট তার যে কোয়ালিটি কোয়ান্টিটি এবং তার যে গুণগত মান এত সুন্দর এত ফিচার এত সুন্দর এত ভালো এবং তার মূল্য মানে প্রাইস এত কম এত চিপ আমরা এত তো দেখেছি কোম্পানিকে বিশাল বিশাল তারা দিতে পারছে না কিন্তু আমরা সেটা দিতে পারবো এবং এয়ার প্রোডাক্ট কি ছাড়ে নতুন প্রোডাক্ট কোনো আবিষ্কারই করতে পারবে না কারণ অন্যরা যখন আবিষ্কার করবে তার থেকে আমরা আরো ফাস্ট আছি আরো অনেক তার থেকে আরো আল্ট্রা মডার্ন টেকনোলজি আমরা আবিষ্কার করে ফেলব এই বিশ্বাসটা আমাদের আছে তাই অনেকটা এই ব্যাগ কথা মা অল বিজনেসেস যাই আবার হচ্ছে ওখানে দশ দিনের জন্য এক্সটেনশন করা হয়েছে অনেক কিছু আপকামিং প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি বর্তম্যান ও ভেরিফাই অকাডেমি ইত্যাদি ইত্যাদি যেগুলো নতুন নতুন মডেল আর ফিচার নিয়ে আবার আসছে তাই আমরা কি করবো না এই মুহূর্তে হচ্ছে একাত্ম হয়ে থাকবো সিস্টেমটা ফলো করবো এগিয়ে যাব আমাদের যে লক্ষ্য বা গোল অবশ্যই আমরা আমরা সেখানে পৌঁছে আমি একটা উদাহরণ দিয়ে আমরা বক্তব্য শেষ করব আমাদেরই অবশ্য ভারতীয় এক ষোলো বছরের একজন অ্যাথলিটিক্স এর কিছু অংশ কারণ একজন মানবিক মি হয়েও যার দুটো হাত সচল নয় এই ধরনের তিনি যে অর্জুন পুরস্কার পেতে পারেন পায়ের উপর ভর করে মুখের উপর ভর করে তিনি তীরন্দাজে যে সোনা জয় করতে পারেন কি ধরনের তার হচ্ছে মানসিকতা ডেডিকেশন ডিভোশান পাংচুয়ালিটি হ্যাবিটস কনসিস্টেন্সি যেটাই বলে এগুলোর সমস্ত গুণগুলো না থাকলে কিন্তু একজন মানবিক মেয়ে দূর পৌঁছতে পারে তার একটা দৃষ্টান্ত আমি বলছি সালে অর্জুন পুরস্কার প্রাপকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হলো ভারতীয় প্যারা আর্চার শীতল দেবী কাশ্মীর মেয়ে শীতল দেবী মাত্র ষোলো বছর বয়সে অর্জুন পুরস্কার পেলেন দুহাত কার্যকর না থাকায় তিনি পা ও মুখের সাহায্যে তীরন্দাজি করে ভারতের হয়ে দুটো সোনা যেতেন কার্যকরী না থাকার পরও তার মধ্যে বেঁচে থাকার আশা ও আশ্চর্য তাকে এই জায়গায় পোষতে সাহায্য করেছে শীতল দেবী কেবল খেলোয়াড়দের কাছে আদর্শই নন গর্বেরও দেশ ও বিশ্বের কাছে কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে তুলে ধরেছেন শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজ লক্ষ্যে স্থির থেকে এই জায়গায় পৌঁছেছেন তার জীবন সংগ্রাম অন্যান্য শারীরিক প্রতিবন্ধীদের উদ্বুদ্ধ করবে এই জীবন যুদ্ধ থেকে অনেক কিছু শেখার আছে তিনি ভারতের প্রথম তীরন্দাজ যিনি হাত ছাড়া তীরন্দাজই করেন জন্ম থেকেই প্রতিবন্ধী জন্মগতভাবে ভাবে ফক এলিয়া রোগে ভুগলেও রোগকে তিনি ভবিষ্যভতী দেননি জীবনযুদ্ধে সবসময় পরিবারকে পাশে পেয়েছেন শীতল এখন দেশের আইকন প্রতিটি ভারতবাসী তার জন্য গর্বিত ও আনন্দিত খেলোয়াড়দের কাছে তিনি অনুপ্রেরণার প্রতীক শক্তি ও সাহসের জন্য জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রশংসিত হচ্ছেন এখন শীতল দেশের জন্য অলিম্পিকে সোনার পদক আনা তার ওই পদক যে ইচ্ছা পূরণ হোক এটা আমরা সকলে কামনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আমরা অনপেসিভ ভিয়ান আমরা যে এই জীবন যুদ্ধে জয় আমরা স্ট্রাগল করছি তার জন্য আমাদের প্রত্যেকেরই হচ্ছে কনসিস্টেন্সি থাকতে থাকতে হবে ডিভোশন থাকতে হবে ডেডিকেটেড হতে হবে পানচুয়ালিটি থাকবে এথিক্যাল আমরা হব বিশ্বাস আমাদের থাকবে এবং অ্যাকসেরকে বিশ্বাস করব আমাদের অনপেসিভ প্ল্যাটফর্মকে আমরা বিশ্বাস করব সকলকে নিয়েই আমরা জানি যে একত্রে চললে তাহলে জয়টা খুব সহজে হয় সকলে ওই প্রচেষ্টার ফলে অবশ্যই আমরা সেই দিকে আমরা এগোচ্ছি আমরা আর কিছু না বলে উই আর টু ইউনিট আমরা এখানে এসে গেছি মানে আমরা জয়ী হয়ে গেছি এই বলে সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার তাপস কুমার মাইতি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর আপনি আলোচনা করলেন অসংখ্য ধন্যবাদ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ নেক্সট আমি আলোচনায় ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড মিস্টার শম্ভু কুমার সাহা স্যার ওয়েলকাম গুড মর্নিং বুম বম গুড মর্নিং স্যার গুড মর্নিং বুম বুম এস স্যার আমাকে শোনা যায় ইয়েস স্যার ইয়েস থ্যাংক ইউ থ্যাংক ইউ সুমিত স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তোটি মাওলানা নওয়াব কর্তৃক আয়োজিত আজকের প্রভাতকালীন একুশশো ছাপ্পান্ন নম্বর ওয়েবিনারে আমাদের মাননীয় হোস্ট আমাদের মেন্টর এমনি আনোয়ার কবির স্যার সাথে এক জায়গায় বিজ্ঞ ডেডিকেটেড কো হোস্ট প্রেজেন্টার পার্টিসিপেন্ট এবং ইউটিউবে সকলকে আমার প্রভাতকালীন শুভেচ্ছা অভিনন্দন তো সকলকে অনপাসিব নমস্কার আমি সমু কুমার সাহা বাংলাদেশ থেকে বলছি তো আজকে ওয়ার্ল্ড ওয়াটার ডে আজকে বিশ্ব জল দিবস তো নিজেকে নিজেকে জলের মতো তৈরি করতে হবে আমাদের নিজেরা আমরা যে অনপ্যাসিভিয়ান আমাদের নিজেদেরকে জলের মতো তৈরি করতে হবে দেখেন জলের কিন্তু কোনো কালার নেই কোনো বর্ণ নেই সে যে পাত্রেই যাক সে পাত্রেই কিন্তু সে মিশে যায় জলের মতো আমাদের অহংকার হতে হবে আমাদের অহংকার যেন না থাকে জল যেমন সকলকে মানুষকে দিয়ে যায় সব সময় জীবন দিয়ে যায় তো আমরাও কিন্তু অ্যাজ এ অন প্যাসিভিয়ান আমরা অহংকার বাদ দিয়ে আমরা নিজেদেরকে জলের মতো তৈরি করি তো এইটা আজকে আজকে দিনে এটাই বলা ছিল তো আজকে আরেকটা দিবস আছে হ্যাপি বিহার ডে তো আজকে হ্যাপি বিহার ডে তো বিহারে জওয়ানের জওয়ানেরা কিছু করেছিলেন সেখানে তো সেটার জন্য আজকে বিহার বিহার ডে পালন করা হয় এবং সেখানে ছুটিও ঘোষণা করা হয়েছে সারাদিন তো এই যে এআই এই এই যে পাপলি ম্যাম যে মাইন্ড রিড করতে পারে একদম বাস্তব সত্য কথা যে এআই যেভাবে মানুষের মাইন্ড করতে পারে আপনার সার্চ ইঞ্জিন এসিও দ্বারা তো এটা অনেক বড় বিষয় কারণ কালকে রাতে আমি একটা নিজেই প্রমাণ যে আমি একটা মনে একটা জিনিস চিন্তা করছি বাট সার্চ ইঞ্জিনে আমি সার্চও দিইনি বাট আমার মনের কথা কেমন করে বুঝে আমাকে দু তিনটা ভিডিও এমন সাজেস্ট করলো যে মনে হচ্ছে যে মানে আমি তাদের কাছে আমি তাদের কাছে জিজ্ঞেস করেছি তো সেটা দেন তো কিভাবে যে আসলো আমি নিজেও যাই না আমি এখানে মানে অ্যাস্ট্রোন হয়ে গিয়ে আমি আমার মানে মিসেস কে বললাম যে এটাই ঘটনা বলছে হ্যাঁ বুঝা বুঝতে পেরেছি হয়তো তো এইরকমই মনের ভাষা বুঝতে পারবে আগামীর ভবিষ্যতে এই যে আমাদের ডাটা যেগুলো ডেটা যেগুলো আছে এই যে আপনি ম্যাম বলেন না আমরা সার্চ করে যাই যে এই যে দশ বছর এই দশ বছরের একটা মেইল আইডি পুরো ডেটাটাকে আপনার অ্যালগোরিজমের মাধ্যমে নিয়ে নিয়ে আপনি আপনি কি কখন চাচ্ছেন তখন কিন্তু সেটা সেভাবেই তারা সাজেস্ট করছে তো এই যে ও কানেক্ট এই ও কানেক্টটা কিন্তু আমাদের জন্য একটা মানে কি বলবো এটা আমাদের প্রত্যেকের লাইফ থ্রি সিক্সটি চেঞ্জ করতে যাচ্ছে এটা আমরা বুঝতে পারছি না হয়তো অনেকে বাট এইটার মাধ্যমে যে আমাদের পৃথিবীতে আমরা যে কোন অবস্থানে যেতে চলেছি এই যে একটা কমন ম্যান থেকে আপনি সেলিব্রেটি হতে যাচ্ছেন জাস্ট এইটুকুই বললাম তো আমরা সকলেই কিন্তু সেলিব্রেটি আমরা যারা অনপ্যাসিভিয়ান আছি সকলেই কিন্তু আমরা সেলিব্রেটি ও কানেক্ট কি ইউস করছে ও কানেক্ট যে টেকনোলজি ইউজ করছে এই টেকনোলজি নিয়ে আমি আজকে একটু কথা বলবো যে ও কানেক্ট ওয়েব টিসি এবং এই টেকনোলজি ইউজ করছে আমাদের ও কানেক্টে ওয়েব বলতে দুইটা আমি বোঝাচ্ছি ওয়েব রিয়েল টাইম কমিউনিকেশন তো রিয়েল টাইম কমিউনিকেশন এবং এইচটিএমএল এটা তো আমি বলছি কালকে যে হাইপার টেক্সট তো হাইপার টেক্স ইয়ে ফাইভ টেকনোলজি এটা এটা হচ্ছে একটা বেস্ট কোয়ালিটি এটা হাইপার টে এইচ এম এল ফাইভ যেটা এটা হচ্ছে আপনার এটা একটা বেস্ট কোয়ালিটি টেকনোলজি যেটা আপনার ব্রাউজারকে কন্টিনিউয়াসলি ও কানেক্টের সাথে কানেক্ট করে রাখে মানে এটা এইচ টি এম এল ফাইভ যেটা বললাম এটা আপনার ব্রাউজার আর হচ্ছে আপনার ও কানেক্ট আমাদের যে অ্যাপস এই অ্যাপসকে আপনার কন্টিনিউয়াসলি কানেক্ট করে রাখে এটা আপনার অ্যাপ্লিকেশনের সাথে যে কাজ করেন আমরা যারা অ্যাপ্লিকেশন নিয়ে যে যারা কাজ করি যারা অ্যাপ্লিকেশন নিয়ে মানে অ্যাপ্লিকেশনের সাথে কাজ করি শুধু সেই কাজকেই স্মুথ ও কমফোর্টেবল করে না এটা আপনার ওয়েবনারকে কে অডিয়েন্স কে যে অডিয়েন্স আছে যারা আমরা যারা ওয়েবনার থাকি ওয়েবনার অডিয়েন্স কে স্বচ্ছ অডিও ভিডিও কোয়ালিটি প্রদান করে এই HTML5 এটা হচ্ছে বর্তমান HTML এর লেটেস্ট পদ্ধতি এবং ফিফথ জেনারেশন তো ওয়েব আর টিসি একটা ওপেন সোর্স প্রজেক্ট এই যে ওয়েব আর টিসি যেটা বললাম যেটা এইচটিএল ফাইভ এবং ওয়েব আর টিসি এই দুইটা টেকনোলজি ইউজ করা হচ্ছে এই ও কানেক্টেড এই ওয়েব আর টিসি একটা হচ্ছে ওপেন সোর্স প্রজেক্ট যেটা এনাবেল করে রিয়েল টাইম ভয়েস আপনার রিয়েল টাইম ভয়েস টেক্সট ভিডিও যোগাযোগের ক্ষমতা সক্ষম করে করে তোলে এবং ওয়েব ব্রাউজার এবং ডিভাইসগুলোর মধ্যে এটা আপনার যে ওয়েব ব্রাউজার আর ডিভাইস আছে এই দুইটার মধ্যে এই কাজগুলো মানে ভয়েস টেক্সট ভিডিও এগুলো রিয়েল টাইম ভয়েস এগুলোকে ইনেবল করে রাখে সবসময় এই ওয়েব আর টিসি তো ওয়েব আর টিসি একটা ওপেন সোর্স প্রজেক্ট এটা কিন্তু একটা ওপেন সোর্স প্রজেক্ট এবং এটা অ্যাপেল গুগল মাইক্রোসফট এন্ড মজিলা এই এরা কিন্তু এই ওয়েব আর সমর্থন করে এবং তারা কিন্তু এই ওয়েব আর ইউজ করে এরা ওয়েব ইন্টারনেটে কি করে ওয়েব আর মূলত ইন্টারনেটে পি টু পি পার্সন টু পার্সন কমিউনিকেশনের সুবিধার্থে তৈরি করা হয়েছিল বিশেষ করে অডিও ভিডিও কলের জন্য যেমন অডিও ভিডিও কল যেমন যখন আমাদের প্রচলিত হয়ে গেল এই আমাদের ডিভাইসে তো তখন থেকে কিন্তু এটা কাজ করছে এই পিটুপি কমিউনিকেশন সিস্টেমের সুবিধার্থে তৈরি করা হয়েছিল এই ওয়েবার্টিক থেকে এবং সেটা দিয়ে কিন্তু অডিও ভিডিও কলগুলোর জন্যই তৈরি করা হয়েছে বিশেষ করে বাট এটি এখন এটা শুধু তখন এইটার জন্য তৈরি করা হয়েছিল বাট এটি এখন টেক্সট ভিডিও চ্যাট আপনার ফাইল শেয়ারিং তারপর স্ক্রিন শেয়ারিং সহ আরও বিভিন্ন ক্ষেত্রে এই ওয়েবআরটিসি কে ইউজ করা হচ্ছে এটা মাইক্রোসফট টিম স্কাইপি আহ স্লেক এর মতো প্রোডাক্ট গুলোকে ইউজ করা হয় এই ওয়েব থ্রি তো এটা গেল ওয়েব আর টিসি এটা আমাদের ও কানেক্টে ইউজ করা হচ্ছে কারণ ও কানেক্ট যেহেতু আমাদের একটা অডিও ভিডিও কনফারেন্সিং টুল এবং সেখানে টেক্সট ভিডিও চ্যাটিং আছে ফাইল শেয়ারিং নিউ আমাদের অ্যাডিং হয়েছে নতুন তো তো স্ক্রিন শেয়ারিং এটা আমরা আগে থেকে পেয়েছি তো এই কাজগুলো যেন ফ্লোলেস হয় তো এই কাজের জন্য কিন্তু আমাদের এই ওয়েব আর টিসি কে ইউজ করা হচ্ছে যেটা আমাদের আদার্স যেগুলো কম্পিউটার আছে যেমন মাইক্রোসফট টিম স্কাইপিস এরাও কিন্তু তাদের প্রোডাক্ট এই ওয়েব আর টিসি থ্রি থ্রি তো এইচটিএমএল ফাইভ এটা হচ্ছে আর একটা যেটা আমাদের ওখানে ইউজ করা হয়েছে এইচটিএমএল ফাইভ বলতে বোঝা যাচ্ছে যে হাইপার টেক্স মার্ক অফ ল্যাঙ্গুয়েজ ফাইভ এটা HTML5 এটা হচ্ছে শর্ট নেম তো এটি একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা মানে এটাকে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে যা ট্রিপল ডাব্লু মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটা বলা হয় তো যেমন আমরা ডাব্লু ডাব্লু ডট লিখি তো সেটাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বলে তো এইটাকে হাইপার ডকুমেন্ট স্ট্রাকচারিং এবং প্রেজেন্টেশনের জন্য ইউজ করা হয় এটাকে হাইপার ডকুমেন্ট স্ট্রাকচারিং যে আমাদের যে হাইপার হাইপারটেক্সের যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টগুলোকে স্ট্রাকচারিং করা এবং প্রেজেন্টেশন করার জন্য এই এইচডিএমএল ফাইভ টেকনোলজিকে ইউজ করা হচ্ছে এটা এইচডিএমএল এইচডিএমএল ভার্সন এইচডিএমএল এর ভার্সন আছে আমি বললাম তো এটা হচ্ছে ফাইভ হচ্ছে আপনাদের লেটেস্ট ভার্সন মানে ফাইনাল মেজর ভার্সন বলা হচ্ছে এটাকে তো ফিফ ইজ দ্য ফাইনাল মেজর ভার্সন যেটা রিটায়ার্ড এবং বা রিপ্লেস করা হয়েছে ডাব্লিউ থ্রি সি সি এর সাথে মানে ডাব্লিউ থ্রি সি বলতে আমি বোঝাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড থ্রি এইটার সাথে আপনার এই লেটেস্ট ভাষণটাকে এখন রিপ্লেস করা হচ্ছে এইচটিএমএল আগে আমাদের যেটা ইউজ হচ্ছিল সেটা হচ্ছে ডাব্লিউ 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 সি থ্রি ডাব্লিউ থ্রি সি এটা ইউজ হচ্ছিল ওয়ার্ল্ড ওয়াইড আহ কনসেবন থ্রি তো এইটার এগেনেস্ট এখন এই এইচডিএমএল ইউজ করা হচ্ছে যেটা হাইপারটেক্স মার্ক আপ ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে এইটা লেটেস্ট ভার্সন বর্তমানে এবং সেটা আমাদের ওখানেকে ইউজ করা হচ্ছে অডিও ভিডিও কাজের জন্য তো এইচডিএমএল ফাইভ অডিও ভিডিও ভিক্টোগ্রাফিক্স এবং অ্যানিমেশন এবং গেমের মতো মাল্টিমিডিয়া উপাদানগুলোর জন্যও সাপোর্ট করে এটা কিন্তু অডিও ভিডিও বা ভিক্টোর গ্রাফিক্স এবং অ্যানিমেশন এ গেম এগুলো মাল্টিমিডিয়া উপাদানের জন্য কিন্তু এটা ইউজ করা হয় তো এইচএমএল ফাইভ কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় বাট এটি একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কিন্তু এটা একটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে এটাকে তো এইচএমএল ফাইভ একটি তো এইচএমএল ফাইভ হলো একটি ওয়েব পেজ এবং বিল্ডিং ব্লক এটাকে বলা যেতে পারে যে এইসম ফাইভ যেটা আমাদের টেকনোলজি নিউ লেটেস্ট টেকনোলজি এটা হচ্ছে একটি ওয়েব পেজ এবং ওয়েব পেজের একটা বিল্ডিং ব্লক বলা হচ্ছে এটাকে তো হোয়াই উই আমরা কেন ইউজ করছি এইস ফাইভটা আমাদের ওখানে তো সেখানে এখানে বলা হচ্ছে যে বিকজ এটা আপনার রাইটিং মেনটেন রিডিজাইন বেটার ফর এসিও বেটার ফর এসিও বলতে বোঝাচ্ছি বেটার ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন তো বেটার ফর মানে ব্লাইন্ড যারা অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী আছে তাদের জন্যও কিন্তু এই আপনার এইচটিএমএল ফাইভটা আমাদের ওখানে ইউজ করা হচ্ছে কারণ আমরা দেখেছি যে আমাদের স্যার বলেছিলেন যে আমাদের সাইন ল্যাঙ্গুয়েজটা আমাদের ওখানে আসতে যাচ্ছে তো এই যে এইচটিএমএল ফাইভ যেটা এটা কিন্তু এই সাইন ল্যাঙ্গুয়েজ আপনার ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য সেটা কিন্তু ইউজ করা হয়েছে এখানে এবং এসি ও সার্চ ইঞ্জিন বেটার বেটার করার জন্যও কিন্তু এইচটিএম ফাইভ কে ইউজ করা হচ্ছে যেমন রিডিজাইন করার জন্য আমাদের এই যে ও বলেন ও কিন্তু রিডিজাইন হয়ে আসছে এবং স্যার কিন্তু বলেছেন যে বাহান্ন সপ্তাহে আমাদের রকমের ফিচার আসবে এবং ডিজাইন বা স্কেচ এটা কিন্তু চেঞ্জ হবে আমাদের এটা এটা সব সবসময় নতুন সাজে থাকবে এক কথায় আমাদের ও কানেক্টটা তো সেখানে রিডিজাইন করার জন্য বা রাইটিং মেইনটেনেন্স করার জন্য কিন্তু এই HTML5 ফাইভ প্রযুক্তিটাকে আমাদের ও কানেক্টে ইউজ করা হচ্ছে তো কন্টেন্ট অ্যালগোরিদম এবং ফিড রিডারদের জন্য বেটার অ্যান্ড বেটার ফর ইউজ মোবাইল ডিভাইসেস এটা কিন্তু এটা কন্টেন্ট অ্যালগোরিদম কন্টেন্ট এবং ফিড রিডার দের জন্য বেটার এবং বেটার ফর ইউজ মোবাইল ডিভাইস এর জন্য তো ধীর গতির ইন্টারনেট যারা ইউজ করি আমরা আমরা কিন্তু গোটা পৃথিবীতে সকলেই ফাইভ জি ইউজ করি না তো আমরা যারা যেখানে যেরকম থাকে তো ধীর গতির ইন্টারনেটের জন্য ইউজারদের জন্য এটা ভালো এইচ ডি এম এল ফাইভ পদ্ধতি এই টেকনোলজিটা কারণ গোটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমাদের এই ওখানেক ইউজ করা হবে তো সেখানে কিন্তু প্রত্যেকটা দেশে কিন্তু সকলেই ফাইভ জি ইউজ করে না বা সব দেশে ফাইভ জি ইয়েও নেই তো সেইখানে কিন্তু এই HTML5 তো আমাদের পুরো পৃথিবীর জন্য কিন্তু এই আমাদের ওখানে কে সার্ভ করবে HTML এর চারটি সুবিধা আছে এই HTML যেটা বললাম HTML চারটি সুবিধা আছে একটা হচ্ছে প্রথম সুবিধাটা হচ্ছে দ্রুত পেজটা লোড হওয়ার সময় এই যে আমাদের পেজটা যে লোড হয় এই লোডটা আমাদের কিন্তু সার্ভ বলেছেন যে কোনো বাফিং হবে না তো বাফিংটা হবে না এই কারণেই যে আমাদের HTML5 টেকনোলজিটা এখানে ইউজ করা হচ্ছে কারণ এটা দ্রুত পেজ লোড হওয়ার সময় কিন্তু এটা কাজ করে সেকেন্ড টাইমে আসি এটা কি করে সেকেন্ড হচ্ছে বেটার মাল্টিমিডিয়া সাপোর্টেড তো এটা কিন্তু সবচেয়ে ভালো বেটার মাল্টিমিডিয়া সাপোর্ট করে যেমন আমাদের মাল্টিমিডিয়া সাপোর্ট বলতে আমাদের ভিডিও রেজিশন যেমন আলট্রা এইচডি পর্যন্ত আছে তো সেখানে আমাদের অডিও কিন্তু স্টেরিও টু পর্যন্ত আছে তো সেখানে এই যে বেটার মাল্টিমিডিয়া সাপোর্ট করার জন্য কিন্তু এই এইচ কে ইউজ করা হচ্ছে তো থার্ড আমি আসি এটা কি মোবাইল অপটিমাইজেশন এই মোবাইল অপটিমাইজেশনের জন্য কিন্তু এই এইচ কে ইউজ করা হচ্ছে এই লেটেস্ট টেকনোলজি কে চার নম্বরে আমি আসি ক্রস ব্রাউজার সাপোর্টেড এই যে ক্রস ব্রাউজার সাপোর্টেড ক্রস ব্রাউজারের সাথে যে ক্রস সাপোর্টেড যে সাপোর্ট গুলো থাকে এগুলোকে ইউজ করে এগুলো যেন ভালোভাবে আপনার আমরা সুবিধা পাই সেই জন্য কিন্তু এই টেকনোলজিকে আমাদের ও কানেক্টে ইউজ করা হচ্ছে তো व्हाই ইউজ এইচটিএমএল ফাইভ আমরা কেন ইউজ করব এইচটিএমএল 5টাকে তো ছাড়া আপনি ওয়েব যেমন বিদ্যমান থাকবে না আপনার ওয়েব ওয়েব ওয়েবসাইট কিন্তু ওয়েব কিন্তু আপনার বিদ্যমান থাকবে না আমরা জানি এটা এইচটিএমএল ফাইভ ছাড়া এইচ ছাড়া তো এইচটিএমএল ওয়েব পেজ এর আউট অনুচ্ছেদ থেকে লিঙ্ক এবং ট্যাগ তৈরি করে এই এইচ কিন্তু আপনার ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের এর যে লেআউট আছে এটা অনুচ্ছেদ থেকে লিঙ্ক তৈরি করে একটা লিঙ্ক তৈরি করে দেয় আমাদের যে অনুচ্ছেদ থেকে যেটা লিঙ্ক তৈরি করে এই লিঙ্ক এবং ট্যাগ তৈরি করে এই HTML5। ফাইভ তো এই প্রযুক্তিটা আমাদের আগামী ভবিষ্যতে আরও এটার ভার্সন আসবে এবং সেইটার যখন যে ভার্সন আসবে পাবলিক টু ডিমান্ড আমাদের এই ও কানেক্টে আমাদের সেগুলো জুড়ে দেওয়া হবে কারণ এইটাকে যেহেতু আমাদের মাদার প্রোডাক্ট বলা হচ্ছে আমাদের ব্যাকবন প্রোডাক্ট বলা হচ্ছে তো সেইখানে আমরা এই প্রোডাক্টটাকে যতটা পারি মানে আমরা আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব সবচেয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করব এই প্রোডাক্টটাতে কারণ এটাই আমাদের প্রথম পাবলিকলি প্রোডাক্ট আসছে সাবস্ক্রাইব করার জন্য এবং ফার্স্ট সাইট লাভ লাভ এট ফার্স্ট সাইট যেটা বলা হয় তো সেইটা কিন্তু আমাদের এই একটা প্রোডাক্ট দ্বারাই আমাদের পুরো অনপ্যাসিভকে তারা কিন্তু বুঝে যাবে যে অনপ্যাসিভটা কি তো দেখেন আমরা এভাবে চিন্তা করতে পারি এই যে আমাদের টেন ডেজ টেন ডেজ আসছে এক্সটেনশন তো আমরা এটাতে বিচলিত হই না আমরা এটাকে এটার মানে ভালো দিকটা আমরা পজিটিভ দিকটা আমরা নিই তাহলে আমাদের ব্রেন থেকে অয়েল প্রডিউস করবে আমাদের পজিটিভ অয়েল প্রডিউস করবে এবং সেটা আমাদেরকে আগামী দিনে কার্যকরভাবে আমাদের লক্ষ্যকে ঠিক রাখতে আমাদের সেই পজিটিভনেসটা আমাদের কাজ করবে সেভাবে কারণ দেখুন যে আমরা কিন্তু আঙ্গুর সবাই চিনি যে আঙ্গুর কি আঙ্গুর কিন্তু একটা রসালো ফল ছোট ফল ফল রসালো বাট কিসমিস কি কিসমিস কিন্তু আঙ্গুরেরই একটা রূপ তো সেখানে দেখেন আঙ্গুর কিন্তু আমরা গাছ থেকে সাথে সাথে পেরে খেতে পারছি বাট আপনি একটা আঙ্গুর কিন্তু আপনার গাছে গিয়ে আপনি পেরে খেতে পারছেন সাথে সাথে তো সেইখানে একটা কিসমিস কিন্তু আপনি সাথে সাথে পাবেন না একটা কিসমিস করতে হলে আপনাকে সেই আঙ্গুরটাকে রোদে তিন মাস চার মাস শুকাতে হবে দেখেন আঙ্গুরের চেহারা কি যখন গাছ থেকে পারি তখন টস টস একদম রসে রসালো থাকে বাট একটা কিসমিসের চেহারা কি কিসমিস কিন্তু একদম শুকিয়ে মানে মানে ও দেখাই যায় না এমন একটা কথা মানে দেখতে ইচ্ছা করে না বা এইরকম কিছু যে একটা চেহারার মধ্যে তার ঘুচি চলে আসে বা ইয়ে চলে আসে দেখেন আঙ্গুরে কিন্তু কত রস থাকে বাট কিসমিসে কিন্তু কোনো রস থাকে না বাট তারপরও দেখেন যে আঙ্গুরের প্রাইস আর কিসমিসের প্রাইস কতটা ভ্যারি করে অবশ্যই আঙ্গুরের চেয়ে আগে বুঝতে হবে যে এইটা এই কারণে হয় যে একটা আঙ্গুর যখন আপনি রোদে তিন চার মাস সে কিন্তু রোদে পুড়ছে সে নিজেকে পুড়ে 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 সে কিন্তু নিজেকে কঠোর একটা জায়গায় নিয়ে এসে সে স্থির হয়ে গেছে এবং সেই জায়গাতে কিন্তু সে মনে করেন যে তার থেকে আর মানে ওই রোদ আর কিছু নিতে পারবে না সেইখানে কিন্তু তার সেই জায়গাটা সে তৈরি করে নিয়েছে তো অ্যাজ এ আমি এটাই ভাবছি যে আমরা কিন্তু এভাবে আমাদেরকে এই যে আমাদের দেশ দিয়ে 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 আমরা অনপ্যাসিভ সিস্টেমটাকে জানা বুঝার জন্য আমরা যে যত পাচ্ছি এইটা কিন্তু আমরা আঙ্গুরের কিশমিশ হিসাবে আমরা কিন্তু প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আগামীর ভবিষ্যতে যার দাম কিন্তু অবশ্যই মার্কেটে সব সময় বেশি তো সময় দিয়ে যে কোনো একটা কাজ করবেন সেই কাজটা কিন্তু আপনার সাকসেসফুল হবে এবং সেইটা আপনার জন্য ভ্যালুয়েবল হবে তো এইটুকুই বলে আমি আমার শেয়ারিং রাখছি তো ওভার টু ইউ সৌমিন ঘোষ স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ মিস্টার শম্ভু কুমার সাহা অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর দুর্দান্ত অসাধারণ আপনার আলোচনা আপনার আলোচনা থেকে আমরা প্রতিনিয়ত নতুন কিছু শিখছি শেখার চেষ্টা করি সকলে আমরা যেন এগুলো মন দিয়ে শোনার চেষ্টা করি তাহলে কিন্তু অনেকটা আমরা কিন্তু নলেজ পেতে পারি নলেজটাকে ধরে রাখতে হবে নিজের মধ্যে তবেই কিন্তু আমরা এই যে টেকনোলজির ওয়ার্ল্ডে আমরা এসেছি এই অনপ্লাসি প্ল্যাটফর্মে সেখান থেকে আমরা বিরাট কিন্তু সাকসেস পেতে পারি তো অসংখ্য ধন্যবাদ পেতে পারি নয় আমরা একেবারেই সাকসেস জায়গায় পৌঁছে গেছি এবং আমরা সাকসেস হবই সেই জায়গা অনপ্যাসিভ তো অসংখ্য ধন্যবাদ সকল প্রাউড ফাউন্ডার এবং আমাদের রেসপেক্টেড কোহস এতক্ষণ ধরে আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং আপনারা সুন্দর কিছু আলোচনা আমাদের সঙ্গে করলেন আমাদের মধ্যে আমরা অনেকটাই নলেজেবল হলাম তো আর মিটিংটাকে আমরা দীর্ঘায়িত করব না অনেকটা সময় আমরা